بسم الله الرحمن الرحيم. بالتعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. মহান আল্লাহ সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বছরে ১২টি মাস আমাদেরকে দান করেছেন, যার একটি মাস শাবান আর তারপরে হচ্ছে রমজান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন শাবানে বরকত দান করেন এবং রমজান পর্যন্ত সহি সালামত পৌঁছিয়ে দেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস এই মর্মে রয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাক যেন আমাদেরকে রমজান মাসে সিয়াম কিয়াম আরো সমস্ত রকমের ইবাদত বন্দেগী নেক আমল করার জন্য সুন্দরভাবে তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে সুখে রাখেন, সুস্থ রাখেন এবং কালিমা ইলা ইলাহা ইল্লাল্লাহর উপর আমাদেরকে যেন মহত দান করেন। আজকে শাবান মাসের মাঝামাঝির কাছাকাছি পৌঁছে গেছি আর এই শাবান মাসের মাঝামাঝিতে ১৫ শাবানে আমাদের দেশে বেশ কিছু বিদআত হয়ে থাকে, যার ফলে এ সম্পর্কে আলোচনা করা জরুরি। যদিও প্রতি বছর এই বিষয়ে আলোচনা হয়, তবে চেষ্টা করি যে আরও কিছু নতুন কথা যাতে করে তাতে বাড়ানো সম্ভব হয়, সংযোজন করা সম্ভব হয়, অথবা সেই কথাগুলি হইলেও যাতে করে একটু ভিন্ন রূপে পেশ করা হয়, যাতে করে একটু ফায়দা বেশি হতে পারে। তো আজকের আলোচনায় আমি চেষ্টা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যেগুলি শাবান সম্পর্কে রয়েছে সহিহ হাদিস, শাবান সম্পর্কে আমাদের করণীয় সেগুলি প্রথম পেশ করব, আর তারপরে এই মর্মে যেগুলি জঈফ জাল ভিত্তিহীন হাদিস রয়েছে, যেগুলি হাদিস নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়, সুতরাং সেই আমলগুলি করা ঠিক নয়, এ সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব। তারপরে আইম্মা কেরামরা এই শাবান, বিশেষ করে যাকে শবে বরাত বলা হয় সে সম্পর্কে কি বলেছেন, যারা কোরআন সুন্নার ইমাম, তাদের দু একটি উক্তি আলোচনায় তুলে ধরবো ইনশাআল্লাহ তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আমাদেরকে দিয়েছেন তাই আমাদেরকে গ্রহণ করতে হবে, যা দেননি তা আমাদের ত্যাগ করতে হবে দিনের ক্ষেত্রে। এ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ। আল্লাহ পাক সূরা হাশরে ইরশাদ করেছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, যা তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন তা তোমরা নিয়ে নাও, ফাখুযুহু গ্রহণ করো। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা শাবান সম্পর্কে দিয়েছেন তা নিতে হবে, তার প্রতি আমল করতে হবে, আর যা দেননি ওমা নাহাকুম আনহু, যা হতে নিষেধ করেছেন, দেননি এমন কিছু এবং নতুন কাজ হতে নিষেধ করেছেন, অমানহাকুম আনহু, যা হতে নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেন, ওয়াইয়াকুম মুহদাসাতিল উমুর, প্রসিদ্ধ হাদিস আবু দাউদের হাদিস,
وَإِيَّاكُمْ وَمُحْدَثَاتِ الْأُمُورِ সতর্ক সাবধান তোমরা নতুন নতুন কাজ থেকে, فَإِنَّ كُلَّ مُحْدَثَاتٍ বিদআ, কারণ প্রত্যেক নতুন কাজ দিনের নামে যদি হয় তা হচ্ছে বিদআত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ খুতবা, যা প্রত্যেকটি আলোচনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, খুতবাতুল হাজা, দিনী আলোচনায় পড়তেন, আকদে নিকায় বিবাহের খুতবায় এই খুতবা পড়তেন, খুতবাতুল হাজা, যে কোনো প্রয়োজনে এই খুতবা, মাসনুন খুতবা, সুন্নতি খুতবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন। তার শেষ অংশে রয়েছে, নাসাইতে রয়েছে, তা হচ্ছে কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দলালা ওয়া কুল্লা দলালাতিন ফিন্নার, প্রত্যেক মুহদাস মানে নতুন কাজ হচ্ছে বিদআত, প্রত্যেক, ওয়া কুল্লা বিদআতিন দলালা, প্রত্যেক বিদআত হচ্ছে পথভ্রষ্টতা গুমরাহি, ওয়া কুল্লা দলালাতিন ফিন্নার, এবং প্রত্যেক পথভ্রষ্টতা গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে বিদআত থেকে নিষেধ করেছেন, ধর্মের নামে নতুন কাজ করতে নিষেধ করেছেন, ফান্তাহু, আল্লাহ বলছেন তাহলে তা থেকে বেঁচে থাকো, বিরত থাকো, সাবধান থাকো। এখন আসি ওই হাদিসগুলির দিকে, যে হাদিসগুলি সহি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। সহি বুখারী শরীফের হাদিস প্রথম আপনাদেরকে শোনায়, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر, رسول الله صلى الله عليه وسلم নফল রোজা এমন বেশি বেশি রাখতেন যে মনে হইত যে আর ইফতার করবেন না, অর্থাৎ রোজা ছাড়বেন না, একটানা রেখেই যাবেন, বিনা বিরতিতে নফল রোজা রেখেই যাবেন হয়তো, ওয়া ইফতির, আবার মাঝে মাঝে রোজা ছেড়ে দিতেন, নফল রোজা রাখতেন না, হাত্তা নাকুল, এমনকি আমরা মনে মনে বলতে লাগতাম লা ইয়াসুম, আর মনে হয় নফল রোজা রাখবেন না, তাই নফল রোজা যখন রাখতেন পর পর বেশ কিছুদিন রেখেই যেতেন হয়তো, কখনো কখনো নফল রোজা রাখতেন না, ছাড়তেন, এইরকম করতেন নফল রোজা সম্পর্কে। তারপরে বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান, আমি দেখিনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাস পুরোটাই রোজা রেখেছেন, ইল্লা রমজান, রমজান ছাড়া, রমজান মাস ছাড়া কোন মাসে সম্পূর্ণ মাসের রোজা রাখেননি, পুরো মাসের রোজা রাখেননি, কোন মাস ছাড়া, রমজান মাস ছাড়া, তার রমজান মাসের রোজা আল্লাহ পাক সিয়াম ফরজ করেছেন। ফামান শাহেদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু, যেই ব্যক্তি তোমাদের মধ্যে এই মাস পাবে, এই মাসে উপস্থিত হবে, ফালিয়াসুম, অবশ্যই সে রোজা রাখবে। আল্লাহ পাক তাহলে রমজান মাসে রোজার কথা এই আয়াতের অংশে উল্লেখ করেছেন। ওমা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, ওমা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসের চাইতে বেশি অন্য কোন মাসে রোজা রাখতে দেখিনি। কি অর্থ হইল, যে সবচাইতে বেশি রোজা রেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে, শাবান মাসের চাইতে বেশি অন্য কোনো মাসে রোজা রাখতে দেখিনি, রমজান মাসে পুরো রোজা রাখতেন আর তারপরে শাবান মাসে সবচাইতে বেশি রোজা রাখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য মাসে এত বেশি রোজা রাখতেন না, অন্য মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি সুন্নাত তরিকা ছিল সেটি হাদিস দ্বারা প্রমাণিত, সপ্তাহে দুই দিন রোজা রাখতেন, সোমবার আর বৃহস্পতিবার এই রোজা রাখতেন, আর আইয়ামে বীজের রোজা রাখতেন, অর্থাৎ চাঁদের 13, 14, 15 এই তিন দিন, তাহলে তিন দিন রোজা প্রত্যেক মাসে রাখতেন, আর প্রত্যেক সপ্তাহে দুটি রোজা রাখতেন, তাহলে দুটি রোজা প্রত্যেক সপ্তাহে রাখলে প্রায় কয়টি হয়, 8টি বা 9টি হয়, অনেক সময় 4 সপ্তাহের বেশি হয়ে যায়, 4, 7, 28, তো 8টি রোজা আর এইদিকে 3টি রোজা, 8, 3, 11 বা 12টি রোজা রাখতেন হয়তো, 12-13-র বেশি হইত না, মানে মাসের অর্ধেক পৌঁছিত না কোনো মাসে নফল রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। শাবান মাসে, শাবান মাসের অধিকাংশ দিনগুলিতে রোজা হইত, অধিকাংশ দিনগুলিতে রোজা হইত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আখরাজাহুল বুখারী, হাদিসটি সহি বুখারীর হাদিস, ওমা রাআইতুহু আকতারা সিয়ামান মিনহু ফি শাবান, আমি দেখিনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের চাইতে বেশি
বেশি অন্য কোনো মাসে রোজা রেখেছেন। প্রখ্যাত তাবেই আবু সালমা বলছেন যে আমি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম মুসলিম শরীফের হাদিস এই শাবান সম্পর্কে, সাল তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি জিজ্ঞাসা করলাম, তাবেইনরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পড়াশোনা করতেন পর্দার আড়াল থেকে, পর্দার আড়াল থেকে, কারণ বহু হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিল যেগুলি তার কাছ থেকে নেওয়া তাদের জন্য জরুরি ছিল। এইরকমই যদি অবস্থা হয় কোথাও যে বিশেষ কোনো মহিলা তার কাছে বিশেষ কোনো বিদ্যা আছে, যেই বিদ্যা তার কাছে যেইভাবে পাওয়া যাবে অন্য কারো কাছে পাওয়া যাবে না, তাহলে তার কাছ থেকে এলেম শেখার প্রমাণ রয়েছে তার বৈধতার, কিন্তু যাতে করে ফিতনার আশঙ্কা না থাকে সেই জন্য পর্দার আড়াল থেকে হইতে হবে। আল্লাহ পাক রব্বুল সূরা আহজাব ইরশাদ করেছেন, ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারায় হিজাব, তোমরা যদি নারীদের কাছ থেকে কোনো কিছু চাও চাইতে হয় যে খালাম্মা ওই জিনিসটা দেন, আপনার মা নাই আপনি তার মাহরাম নন, বা কোনো যে কোনো ভাবে অমুক জিনিসটা দেন বাড়ির সামান, আল্লাহ বলছে ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন, কোন আসবাব পত্র মাল সামান কোন বস্তু যদি চাইতে হয় কোন মহিলার কাছে, আল্লাহ কি তরিকা শিখিয়েছেন কোরআনে কারীমের শিক্ষা, মুসলিম উম্মা কোরআন থেকে দূরে সরে গেছে, ফাসআলুহুন্না মিন ওয়ারায় হিজাব, তাদের কাছে চাও পর্দার আড়াল থেকে। দুনিয়ার কোন সামান চাইতে হইল গেছেন ভাইয়ের বাড়িতে, গেছেন প্রতিবেশীর বাড়িতে, আর বাড়িতে পুরুষ লোক নেই, কোনো কিছু চাইতে হবে সামান, অমুক জিনিসটা দেন, অমুক জিনিসটা দেন, পর্দার আড়াল থেকে চাইতে হবে, দরজার বাইরে থেকে চাইতে হবে পর্দার আড়াল থেকে, ফাসআলুহুন্না মিন ওয়ারায় হিজাব, এতে অন্তর পবিত্র থাকবে। আল্লাহ পাক রব্বুল বলেছেন এতে তোমার অন্তর পবিত্র থাকবে আর তাদেরও ওই নারীদেরও অন্তর পবিত্র সাফ সুতরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। লালেকা আথারো লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটি হচ্ছে অত্যন্ত পবিত্রতা তোমাদের অন্তরের জন্য তাদের অন্তরের জন্য। তাহলে দিনের শিক্ষা নিলেও অথবা অন্য কোনো শিক্ষা নিলেও পর্দার আড়াল থেকে হবে। মহিলা প্রফেসর, লেডি প্রফেসর, হ্যাঁ মেডিকেল কলেজের প্রফেসর, ইউনিভার্সিটির প্রফেসর, লেকচারার, আর সামনে পড়াবে যুবক ছেলেদেরকে, জায়েজ নয়, হারাম, হারাম। যেমন যুবতী মেয়েদেরকে পুরুষ শিক্ষক দিয়ে সরাসরি পড়ানো জায়েজ নয়, হারাম, ঠিক তেমনি কোন মহিলা প্রফেসর দিয়ে, লেকচারার দিয়ে বা শিক্ষিকা দিয়ে পুরুষ ছেলেদেরকে পড়ানো জায়েজ নয়, হারাম। আল্লাহ পাক রব্বুল কোরআনে যে তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, তাতে রয়েছে সার্বিক কল্যাণ। এই কোরআনের শিক্ষা থেকে, আদর্শ থেকে মুসলিম জাতি সরে গেছে, সহ শিক্ষা শুরু করেছে, আল্লাহ পাক তাদের আজাব চাপিয়ে দিয়েছে, আজাব চাপিয়ে দিয়েছে, অশান্তি আর অশান্তি, ইউনিভার্সিটিতে স্ট্রাইক, অশান্তি, মারপিট, ছাত্র ধরে প্রফেসরদেরকে লেকচারারদেরকে মার দিচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো আবু সালমা রহমতুল্লাহ আলাইহি প্রখ্যাত তাবেঈ, সাতজন মশহুর ফোকাহা ছিলেন তাবেঈনদের মদিনায়, ফোকাহে সাবা মদিনায় বলা হয়, তাদের একজন আবু সালমা রহমতুল্লাহ আলাইহি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাত্র, পর্দার আড়ালে ছাত্র, বলছেন যে আমি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, আন সিয়ামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফল রোজা সম্পর্কে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা, সুন্নত রোজাগুলি যে রাখতেন তার ধরন কি ছিল, পরিমাণ কি ছিল, সংখ্যা কি ছিল। ফাকালা কানা ইয়াসুম হাত্তা নাকুল লাকাদ সাম ওয়া ইফতার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, তারপরে আমরা মনে করতাম যে রোজা রেখে যাবেন হয়তো, ওয়া ইফতার হাত্তা নাকুল কাদ আফতার, তারপর রোজা ছেড়ে দিতেন, মনে হয়তো যে আর রোজা রাখবেন না, তার মানে এইরকম কোনো নিয়ম ছিল না যে এতটা হইতেই হবে একবারে জরুরি, মাঝে মাঝে বেশি রেখে দিতেন, মাঝে মাঝে কম রাখতেন, মাঝে মাঝে একটানা রেখে দিতেন, মাঝে মাঝে বেশ কিছুদিন ছেড়ে দিলেন, এইভাবে নবী করিম সুসমা রোজা রাখতেন। তারপরে বলছেন যে ওয়ালাম আরা হুসাইমান মিন শাহরিন কাত্তু আকসারা মিন সিয়ামেহি মিন শাবান, শাবান মাসে যত বেশি রোজা রেখেছেন তার চাইতে বেশি তাকে রোজা রাখতে কোনোদিন বা কোনো মাসে দেখিনি। কানা ইয়াসুম শাবান কুল্লাহু, যে কথাটি শোনাতে চাইছিলাম এই শাবান সম্পর্কে, শাবান মাসের প্রায় দিনগুলি কুল্লাহ বলা হয়েছে, গত সপ্তাহে কুল্লের অর্থ বলেছে, কুল মানে অধিকাংশ, এই ক্ষেত্রে
কানা ইয়াসুম শাবান কুল্লা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান পুরোটাই রোজা রাখতেন, তারপরে বলছেন বর্ণনাকারী আবু সালমা কানা ইয়াসুম শাবান ইল্লা কালিলা। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে হাদিস শোনাচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানে রোজা রাখতেন ইল্লা কালিলা, অল্প দিন ছাড়া, অল্প কয়েকদিন ছাড়া শাবান মাসের অধিকাংশ দিনগুলিতেই রোজা রাখতেন। এই হাদিসের প্রচার কেন করে না বিদাতপন্থীরা, যে শাবান মাসের শুরুতে প্রচার মাধ্যমগুলি লেগে যাক, রেডিও টিভির বিভিন্ন চ্যানেল, যেগুলো ইসলামিক চ্যানেলের নামে মশহুর, অথচ ইসলামের নামে বিদাত অনেকেই প্রচার করছে বা অধিকাংশগুলি প্রচার করছে, তারা কেন লাগছে না এই হাদিসগুলি প্রচার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সহিহ মুসলিম, মুসলিম সহিহ মুসলিমের হাদিস, বুখারী মুসলিমের হাদিস, ওয়া কানা ইয়াসুমু শাবান ইল্লা কালিলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের অল্প দিন ছাড়া সবগুলি দিনে রোজা রাখতেন, সবগুলি দিনে রোজা রাখতেন। জাল কথা প্রচার করেন, সহি কথার প্রচার করেন না বিদাতী ভাইরা। আরেকটি হাদিস এই শাবান সম্পর্কে, যে হাদিসটি প্রমাণ করে যে শাবানের শেষ দিকে রোজা না রাখাই ভালো, যদিও জায়েজ রয়েছে। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان نصف من شعبان فلا صوم حتى يجي رمضان। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা কানা নিসফু মিন শাবান, এর অর্ধেক যখন হয়ে যাবে মানে 15 তারিখ যখন হয়ে যাবে, ফালা সওমা, আর রোজা নেই মানে রোজা রাখিও না, অন্য হাদিসে ফালা তাসুম, রোজা রাখিও না, হাত্তা ইয়াজিয়া রমাদান, যতক্ষণ পর্যন্ত রমজান না আসে, রমজান আসলে আবার রমজানের ফরজ রোজা রাখো। তাহলে শাবানের 15 তারিখের পরে আর নফল রোজা রাখিও না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদেশ। কিন্তু এই আদেশ বাধ্যতামূলক নয়, এটি হচ্ছে মুস্তাহাব হুকুম, যে উত্তম হচ্ছে এই বাকি 15 দিন যে আছে শাবানের, তারপরে রমজান চলে আসবে, পুরো মাস রোজা রাখতে হবে, এই 15 দিন রোজা না রাখাই ভালো, রাখিও না। এই দিনগুলিতে প্রস্তুতি নাও, মানসিক দিক থেকে, শারীরিক দৈহিক দিক থেকে প্রস্তুতি নাও। মানসিক দিক থেকে প্রস্তুতি, যে মানুষ যখন বেশি বেশি একটা কাজ করে বিরক্তি চলে আসে, এমনটা না যে শাবানে বেশি বেশি রোজা রাখতে গিয়ে রমজান মাসের ফরজ রোজা গিয়ে বিরক্তি চলে এসেছে, এমন যাতে না হয়, গুনাগার হয়ে যাবে। সুতরাং মানসিক প্রস্তুতি দরকার, শারীরিক দৈহিক প্রস্তুতি, রোজা রেখে রেখে স্বাভাবিক যদি বড় দিন হয়, কষ্টের কাজ মেহনতের কাজ করেন, তাহলে শরীরের উপরে প্রভাব পড়তে পারে, তা আগে থেকে শরীরকে প্রভাবিত করিয়েন না, আপনি প্রস্তুত হন শারীরিক দিক থেকে। হাদিস ইবনে মাজাহ রয়েছে, হাদিস সহি, তো শাবান মাসের তাহলে 15 তারিখের পর রোজা না রাখাই ভালো, বিশেষ করে একেবারে শেষ দিকে আরো একটু শক্ত করে নিষেধ করা হয়েছে রমজানের সাথে মিলিয়ে দিতে, রমজানের সাথে রোজাকে মিলিয়ে দিতে নিষেধ করা হয়েছে, 28, 29, 30 তারিখ এই দিনগুলিতে রোজা রাখতে নিষেধ করা হয়েছে, বিশেষ করে সন্ধ্যের দিনে 30 তারিখ, যে 30 তারিখে আবার শাবানের 30 হওয়ার সম্ভাবনা আছে, সন্ধ্যেতে ভুল হইলে চাঁদ দেখা যায়নি, মেঘলা আকাশ ছিল শাবানের, তাহলে কি ধরবো, হ্যাঁ মেঘলা আকাশ ছিল, 29 তারিখের পরে কোন তারিখ ধরবো, চাঁদ দেখতে পাইনি, শাবানের 30 তারিখ, এটা তো ধরলাম, কিন্তু সম্ভাবনা আছে যে মেঘলা আকাশ আমরা দেখতে পাই, চাঁদ হয়েছে, এরও সম্ভাবনা আছে। এই দিনকে বলা ইয়া মুশাক, সন্দেহের দিন। এই ক্ষেত্রে এই মাতলাও জেনে রাখা আবশ্যক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ফিল ইয়াউমি আল্লাযী ইউশাক্কু ফীহি ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি এমন দিনে রোজা রাখলো যেই দিনে সন্দেহ রয়েছে, রমজান হইতে পারে আবার 30 শাবান হইতে পারে, সন্দেহের ভিত্তিতে না না আমার রোজা কমে যেতে পারে, বাই চান্স যদি কমে যায় না, কমাবো না, 29 করবো না, 30ই করবো, যে 29 শাবান হচ্ছে 30 তারিখ, চাঁদ দেখা যায়নি, প্রথম রমজান হিসাবে রোজা রেখে ফেললাম, এইরকম যদি কেউ রোজা রাখে সন্দেহের ভিত্তিতে, তাহলে সেই ব্যক্তি নেকি করলো না, বরং ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করলো, বিরুদ্ধাচরণ করলো। আবুল কাসিম কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপনাম, তার বড় ছেলের নাম যেহেতু কাসিম ছিল, বাল্যকালে মারা গিয়েছিল, সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবুল কাসিম বলা, সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করল। শাবান মাসে আরেকটি দিকে লক্ষ্য করা উচিত, তা হচ্ছে নিজেদের যদি রোজা বাকি থাকে গত রমজানের, অথবা
নিজের স্ত্রীর মা বোনের মহিলাদের বিশেষ করে রোজা কাজা হওয়া স্বাভাবিক, প্রত্যেক মাসে মাসিক ঋতু রয়েছে, 2 দিন 4 দিন 5 দিন 7 দিন রোজা কাজা হওয়া স্বাভাবিক। এমনকি যদি প্রসূতির ব্যাপার স্যাপার হয়, হ্যাঁ ছেলে মেয়ে ভূমিষ্ঠ হয়েছে, তাহলে তো হয়তো গোটা মাসে গিয়েছে, এমন হইতে পারে। তো এই ক্ষেত্রে পুরুষদের দায়িত্ব হচ্ছে নিজের ক্ষেত্রে, যেমন যে নিজের রোজার খোঁজ রাখা, যে গত রমজানের রোজা তো আমার কাজা হয়নি, পুরুষদের ক্ষেত্রে বৈধভাবে রোজা কাজা হওয়ার কারণ কে বলতে পারেন? হ্যাঁ হ্যাঁ, অসুস্থতা আর সফর। আল্লাহ পাকের কোরআনে কারিমের সূরা বাকারা ইরশাদ করেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, সুতরাং তোমাদের মধ্যে কেউ যদি মারিউদ হয়, মানে অসুস্থ হয়, পীড়িত থাকে, আও আলা সাফারিন অথবা সফরে থাকে, ফাইদাতুম মিন আইয়ামিন উখার, তাহলে অন্য দিনে সেই সংখ্যা পূরণ করবে, যে সংখ্যা ছুটেছে সেই সংখ্যা পূরণ করবে, 10 দিন ছুটেছে 10 দিন করে, 5 দিন ছুটেছে 5 দিন রোজা রাখে। এগুলো হচ্ছে শরীয়তি ওজর। আর যারা পাপ করে, অন্যায় করে, জুলুম করে ছেড়েছে, কাজ একটু ভারী, রোদ আজকে খুব বেশি ছিল, খুব পিপাসা লেগে গেছিল, সেই জন্য ছেড়েছে, তারা গুনাহগার, তাদেরও কাজা ফরজ, তাদেরও কাজা ফরজ, কিন্তু তারা যেহেতু গুনাহগার, কাবিরা গুনাহ করেছে, জন্য তাদের তওবা ইস্তেগফার করতে হবে আল্লাহ পাকের কাছে, যে আল্লাহ মাফ কর, অন্তর থেকে তওবা করবে, না হলে আল্লাহ এই কাবিরা গুনাহ মাফ করবেন না, রোজার কাজা তো পূরণ হইল, কিন্তু কাবিরা গুনাহ হয়তো আল্লাহ পাক মাফ করবেন, তার জন্য দুনিয়া অথবা আখেরাতে আল্লাহ পাক আজাব দেবেন। তো বলছিলাম এই মাসলা যে গত রমজানের রোজা যদি কারো কাজা থাকে, তাহলে এই কাজার কাজা আদায় করার শেষ মেয়াদ হচ্ছে এই শাবান পর্যন্ত, দীর্ঘ 11 মাস। আল্লাহ বড় ছাড় দিয়েছেন, জরুরি করে দেননি যে রমজান রোজা সবালে রাখো, তারপরে রাখো না, হজের আগে রাখো, 11 মাস সময় দিয়েছেন, সওয়াল থেকে শুরু করে আবার শাবান পর্যন্ত, রমজান থেকে রমজান, রমজান শুরু হওয়ার আগে আগে রাখতে হবে। কেউ যদি রমজান পার করে দেয়, গত রমজানের রোজা বাকি থেকে গেছে, আবার এই রমজান চলে আসলো, রোজা রাখলো না, তাহলে সে গুনাহগার হয় বিলম্ব করার জন্য। এই গুনার জন্য তওবা করতে হবে, এবং অধিকাংশ আলামা কেরামদের নিকটে কাজাও করতে হবে আর কাফফারাও দিতে হবে, কাজাও করতে হবে এবং কাফফারা মানে ফিদিয়ে দিতে হবে। যারা অপারগ, একবার স্থায়ী অসুস্থ, রোজা রাখতে পারে না, তাদের যেমন ফিদিয়া রয়েছে, প্রত্যেক রোজার বিনিময়ে 1.5 কেজি করে খাদ্যদ্রব্য, চাল বা গম, অর্থাৎ 45 কেজি 30 রোজার। তো এই কাফারাও দিতে হবে, ফিদিয়াও দিতে হবে, আর রোজাও রাখতে হবে। যাই হোক, আর গুনাহগার হবে বিলম্ব করার জন্য। সেই জন্য বলছি যে সব ভাইদের রোজা বাকি আছে, তারা এই রোজাগুলি এই কদিনের মধ্যেই রেখে নেবেন, কাজা রোজা আগে রাখতে হবে, নফল সুন্নত আগে, কাজা রোজা আগে রাখতে হবে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা না তাই করতেন, এই 11 মাসের যে আল্লাহ পাক ছাড় দিয়েছেন সেটাকে ব্যবহার করতেন, রোজা বিলম্ব করতেন, কাজা করতে বিলম্ব করতে 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 দীর্ঘ 11 মাস, 10.5 মাস পার হয়ে যেত, 10 মাস, এই শাবান মাসে এসে এই রোজাগুলিকে কাজা করতেন, যে রমজান মাসে যে রোজা বাকি থাকতো। কি জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক আদায়ের উদ্দেশ্যে। এই হাদিস এখানে আপনাদের সামনে উল্লেখ করছি, তিরমিজিতে রয়েছে এবং ইবনে মাজাতে রয়েছে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, কালাত মা কুনতু আকযি মা ইয়াকুনু আলাইয়া মিন রমাজান ইল্লা ফি শাবান, বলছে আমি রমজান মাসের যে রোজা কাজা থেকে যেত আমার, সেগুলি কাজা করতে পারতাম না বা কাজা করতাম না, ইল্লা ফি শাবান, তবে শাবানে এসে, ওই রমজান, গত রমজান, শাওয়াল, যিলকাদা, যিলহজ, এই করে মহরম করতে করতে শাবান চলে এসেছে, ইল্লা ফি শাবানে গিয়ে আমি রোজাগুলি কাজা করতাম, কতদিন পর্যন্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এই কাজ করতাম, হাত্তা তু ফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকাল পর্যন্ত, ওয়াফাত পর্যন্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পরে সেই উদ্দেশ্য আর নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি জন্য ইন্তেজার করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হকের খেয়াল রাখবো, এমন কোন আর ওই হক যে হক আশা করি স্পষ্ট সেটা খেয়াল নেই, সুতরাং এখন যে কোনো সময় রোজা রাখা যাবে, তাই তাড়াতাড়ি করে রমজানের পরে কাজাগুলি রেখে নিতেন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে। এ হচ্ছে সহিহ হাদিস। সুতরাং এই হাদিসের উপর আমল করার জন্য আপনারা প্রত্যেকে দেশের সাথে যোগাযোগ করুন, স্ত্রীর রোজার খোঁজ নেন, মা বোনদের রোজার খোঁজ নেন, আরও যাদের সাথে সম্পর্ক আছে তাদের রোজার খোঁজ নেন,
এগুলি হচ্ছে দায়িত্ব, কারণ এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলম জিজ্ঞাসা করবেন, আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকে তোমাদের দায়িত্বশীল আর প্রত্যেকে তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এতক্ষণ শুনালাম সহি হাদিস, তাহলে এই সহি হাদিস গুলি দ্বারা কি জানা গেল, যে শাবান মাসের করণীয় হচ্ছে মাত্র একটি, তা হচ্ছে অনির্দিষ্টভাবে রোজা রাখা, শুরু শাবান থেকে শুরু করে 15-20 পর্যন্ত, তার ওদিকে যান না, যতটা পারেন নফল রোজা রাখেন, এ হচ্ছে করণীয়। এই রোজা ছাড়া এমন কোন নফল পড়া বিশেষ রাত্রে না, যার অভ্যাস আছে অথবা অভ্যাস করতে চান যে তাহাজ্জুদ পড়বো, অথবা তাহাজ্জুদ যদি না পারি অল্প কিছু নফল নামাজ পড়বো, আমি কিছু তেলাওয়াত করবো রাত্রে, সেগুলি আপনার মানে আপনার এখতিয়ারি ব্যাপার, আপনার স্বাধীনতার ব্যাপার। কিন্তু নির্দিষ্ট করে শাবান মাসের কোন রাত্রে বিশেষ কোনো ইবাদত নেই। শাবান মাসে রোজা রাখা ছাড়া সিয়াম, নফল সিয়াম রাখা ছাড়া, সিয়াম পালন করা ছাড়া অন্য কোনো আমল আর নেই। এখন আপনাদেরকে কিছু জয়ীফ জাল হাদিস শোনাই। জয়ীফ জাল হাদিসগুলি আজকে এই জন্যই শোনাবো যে কয়েকদিন পরে প্রচার মাধ্যমগুলি এবার তৎপর হয়ে লাগবে, আর এই জয়ীফ জাল হাদিস শুনিয়ে মুসলিম জাতিকে, বাঙালি সমাজকে বিশেষ করে বিভ্রান্ত করবে। এই যে দেখো হাদিস আছে, এই যে দেখো তিরমিজিতে আছে, এই যে দেখো ইবনে মাজাতে আছে, আর হাদিসের হ সম্পর্কে তাদের জ্ঞান নেই জাল জয়ীফের। কারণ আরো খুলে বলছি, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে সহি জয়ীফের কোন মাদ্রাসায়, কওমি মাদ্রাসা হোক আর আলিয়া মাদ্রাসা হোক, সহি জয়ীফ হাদিস কেন হয়, জাল কেমন করে হয়, কোন মাদ্রাসায় পড়া হয়? খুব জোর গলায় একটু শক্তি করে বললাম, কোন মাদ্রাসায় পড়া হয় না। একটি কিতাব উসুলে হাদিসের পড়া হয়, তাও আমি বলছি আমি যেমন যে শিক্ষকের কাছে পড়াচ্ছি, শিক্ষক অর্ধেক বুঝে অর্ধেক বুঝে না, ছাত্রই কি বুঝবে? একটি কিতাব যে কোনো সাবজেক্টে জেনারেল শিক্ষিত যাদেরকে বলছি, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি সম্পর্কে নলেজ আছে, যে কোনো সাবজেক্টের একটি যদি কেউ সাবজেক্ট পড়ে এক বছর মাত্র, তাহলে সে সম্পর্কে কি জানবে? একানাও জানবে না। বায়োলজি সম্পর্কে, কেমিস্ট্রি সম্পর্কে, হ্যাঁ, কেউ যদি একটা সাবজেক্ট পড়ে থাকে কি জানবে বলুন? ভূগোল সম্পর্কে এক বছর একটা সাবজেক্ট পড়েছে, হিন্দি, হিন্দি সাবজেক্ট এক বছর, আমি 3 বছর 3 ক্লাসে হিন্দি পড়েছি, তারপরে হিন্দিতে আমি একবার সামান্য কোন রকম রিডিং করতে পারি, ব্যাস 3টা সাবজেক্ট শুধু পড়েছি, মানে মেন সাবজেক্ট হিসেবে না। তাহলে বোঝা গেল যে একটা সাবজেক্ট এক বছর পড়ে কিছুই জানতে পারা যায় না। ওই রকমই উসুলে হাদিস, আর উসুলে হাদিস শুধু পড়ে, মুস্তালাহুল হাদিস পড়ে সহি সহি আবার জানা যায় না, ওটা একটা পার্ট, একটা অংশ। তার জন্য আবার জারহে তাদিল জানতে হবে, মুহাদ্দিসিনদের জারহে তাদিল, অর্থাৎ একজন বর্ণনাকারী সে বিশ্বস্ত কিনা, কেমন করে এর মাপকাঠি কি, বিশ্বস্ত জানবো কি করে যে লোকটি বিশ্বস্ত, এর হাদিস নেওয়া যাবে যাবে না, আলাদা একটা সাবজেক্ট রয়েছে। আসমায়ে রিজাল অর্থাৎ বর্ণনাকারীদের বায়োগ্রাফি, ইতিহাস, বৃত্তান্ত, তাদের জীবনের যে তারা কেমন ছিল, ধার্মিক ছিল না দানবিক ছিল না, সন্ন্যতি ছিল না বিদাতি ছিল, স্মৃতিশক্তি ছিল না স্মৃতিশক্তি দুর্বল ছিল, ইত্যাদি ইত্যাদি, এগুলি তো কিছুই পড়া হয় না। এগুলি পড়া হয় সৌদি আরবে, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, জামিয়াতুল ইমাম মোহাম্মদ বিন সৌদ আল ইসলামিয়া রিয়াজ, ইসলামিক ইউনিভার্সিটিতে, এগুলো ইসলামিক প্রতিষ্ঠানে এগুলি পড়া হয়। সুতরাং যারা সহি জয়ীফ জালের মাপকাঠি জানে না, তারা আবার সহি জয়ীফ জাল কি বয়ান করবে? যা আছে তাই তুলে রেখে দিল মানুষের সামনে আর মানুষকে গুমরা করলে, এই হচ্ছে অবস্থা। তারপরে যারা বিদাতি, তাদের ধর্মই হচ্ছে বিদাতের প্রতিষ্ঠিত, তারা তো খুঁজে যে আমরা যেটা করি তার জন্য কোথায় কি পাওয়া যায় দলিল প্রমাণ। একে উর্দু ভাষায় একটি প্রবাদে বলা হয়, ডুবনে ওয়ালে কো তিনকে কা সাহারা। আমার দেশের লোকদের ফার্সি বলা অভ্যাস আছে, উর্দু বলা অভ্যাস আছে, আমার যদিও এই অভ্যাসটা নেই কিন্তু দুই একটা বললে কোনো দোষ নেই। ডুবনে ওয়ালে কো তিনকে কা সাহারা, এর মানে কি, একটা লোক নদীতে ডুবছে বা এই সমুদ্রে ডুবছে, এখন ও কিছুই পাচ্ছে না, হাবুডুবু হাবুডুবু পানি খাচ্ছে, সাঁতারও জানে না, তাহলে কি করবে ও? তিনকা মানে হচ্ছে উর্দুতে তিনকা মানে খড়, এটা যদি খড়ও পায় খড়টা ধরবে, এটা যদি পাট কাঠিও পায় সেটাও ধরবে, যে হয়তো এটা ধরে কোনো রকম বাঁচতে পারবো হয়তো, তাই না? তো বিদাতিদের অবস্থা ঠিক ওই রকমই, বিদাত করবেই করবে,
পনেরো শাবানে শবে বরাত পালন করবেই করবে, সুতরাং তার জন্য যা কিছু পাওয়া যায়, খড়কুটা যা পাওয়া যায়, জাল জুই মিথ্যা যা কিছু পাওয়া যায়, দেখ ডুবনে ওয়ালো কো তিনকে কা সাহারা, বিদাতি কো এই জাল জয়ীফের সাহারা। একটি হাদিস শুনুন, জয়ীফ হাদিস, দুর্বল ভিত্তিহীন হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কালা বলছেন, ফাকাদ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতে বিছানায় পাচ্ছি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালা ছিল সেদিন, ফাখারাজ তো বেরিয়ে পড়লাম যে দেখি কোথায় গেলেন তিনি। ফায়জা হওয়া বিল বাকি, নবী সাল্লাম বাকির কবরস্থান দেখলেন। হাদিসে কি আছে ফায়জা হওয়া বিল বাকি না জান্নাতুল বাকি আছে? তাহলে আমাদের দেশের হুজুরদেরকে আলেমদেরকে ও বক্তাদেরকে বলেন যে আপনারা জান্নাতুল বাকি বলেন, মায়ে তো রাজি আল্লাহ তাল্লাহ বলে ফায়জা হওয়া বিল বাকি, বে জান্নাতুল বাকি তো বললেন না, বুঝতে পারছেন? বিদাতি পরিভাষা, বিদাতি পরিভাষা, আকিদার বিদাতে ভরা আমাদের, বিশ্বাসের বিদাত, জবানের কথার বিদাত, আর আমলের বিদাত, সব রকমের বিদাতে ভরা। জান্নাতুল বাকি না বললে বেয়াদবি হয়ে যাবে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা ওই বেয়াদবি করলেন নাকি? কি বলছেন আবার শোনায় হাদিস, ফাকাত তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখারাজ তো ফায়জা হওয়া বিল বাকিয়া, বেরিয়ে পড়লাম খোঁজার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আশঙ্কা হলো কি জানি কোথায় চলে গেলেন, এটাও হইতে পারে কোন শত্রু হাতে পড়ে যেতে পারেন, অথবা আর একটা সন্দেহ যে আমার রাত্রে আমার পালাবার অন্য কোনো বিবির ঘরে চলে গেলেন নাকি, কারণ সতীন্দ্রের এইরকম মেজাজ হওয়াটা স্বাভাবিক, এইরকম সন্দেহ স্বাভাবিক। বেরিয়ে পড়লাম ফায়জা হবিল বাকি, দেখলাম যে তিনি বাকির কবরস্থানে রয়েছেন, ওই মদিনার কবরস্থানের এলাকার নাম হচ্ছে বাকি আল বাকি, আর ওই এলাকায় যেহেতু একটা কাঁটাওয়ালা গাছ হইতো, কণ্টকযুক্ত গাছ খুব ওখানে জন্মাতো, সেই জন্য ওই গাছের নাম হচ্ছে গারকাদ, গারকাদ ইহুদিদের গাছ বলা হয়েছে হাদিসে, এই জন্য কোন কোন হাদিসে ওই এলাকার নাম বলা হয়েছে বাকিউল গারকাদ, ওই গারকাদ গাছ জন্মায় যে এলাকায় ওই এলাকার বাকি, কোন কোন হাদিসে মাকবারাতুল বাকি, আরবিতে কবরস্থানকে কি বলে, আমরা বাংলা উর্দুতে বলি কবরস্থান, আর আরবিতে বলা হয় মাকবারা। দেখবেন নাইন টাউনের বাইরে, এখানে দামাবি বাইরে যাবেন, আর এয়ারপোর্ট রোডে যখন যাচ্ছেন রাইটে যেমনই আপনার যে ওভারব্রিজ আছে ওখান থেকে ডান দিকে একটু লক্ষ্য করবেন লিখা আছে মাকবারা, আল মাকবারা কবরস্থান, তো মাকবারাতুল বাকি বলা হয়েছে, কোন জায়গায় জান্নাতুল বাকি নেই, কোন হাদিসে খুঁজে পাবেন না। এই ক্ষেত্রে আরো বলছি জয়ীফ হাদিসও খুঁজে পাবেন না, কোন জাল হাদিসও খুঁজে পাবেন না। তাহলে এই যে বিদাতি ইস্তেলাগুলি, বিদাতি টার্মগুলি ছাড়তে হবে না ধরে থাকতে হবে? ছাড়তে হবে। আল্লাহ পাক ওইসব আলেমদেরকে, ওইসব বক্তাদেরকে, ওইসব হুজুরদেরকে হিদায়ত করেন যারা ওই বিদাতি টার্ম মুসলিম সমাজকে শিখিয়ে রেখেছে, কারণ এটা শুধু শব্দের বিদাত নয়, এটা আরো এক সমস্যা আছে। জান্নাতুল বাকি মানে আরেকটা ধারণা, জান্নাত এখানে কবর পাওয়া, আমার বেনামাজি হইলো জান্নাত, মদ করে হইলো জান্নাত, চোর ডাকাত হইলো জান্নাত, চামার হইলো জান্নাত, জান্নাতুল বাকি যেহেতু জান্নাতুল বাকি, তাই না? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পেয়ে গেছেন, রাসূলুল্লাহ বললেন, আকুনতে তাখাফিনা ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, হে আয়েশা তুমি কি আশঙ্কা করছো, ভয় করছো যে তোমার উপর আল্লাহ কোন জুলুম করবেন এবং তার রাসূল জুলুম করবেন? বলার উদ্দেশ্য যে তোমার সন্দেহ হয়েছে যে তোমার বিছানা থেকে আমি চলে এসেছি ঘর থেকে, তার মানে কোন বিবির কাছে চলে যাব, আর আমি রাসূলুল্লাহ হয়ে জুলুম করবো, এরকম এটা কি সম্ভব? তুমি এই ধারণায় মনে উঠে এসেছো, আমি সেই উদ্দেশ্যে আসিনি, বরং আমি মমিন মমিনাতদের জন্য ইস্তেগফার করার জন্য, আল্লাহর কাছে মার্জনা কামনা করার জন্য, তাদের জন্য দোয়া করার জন্য এসেছি কবরস্থানে। তাহলে রাত্রে কবরস্থানে যাওয়া মমিন মমিনাদের জন্য দোয়া, যে কোনো কবরস্থানে যাওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। এই সুন্নতটি এই হাদিস না, এই হাদিস তো বলবো পরে, এর অবস্থা সহি হাদিস দ্বারা প্রমাণিত, সহি হাদিস দ্বারা প্রমাণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝেই বাকির কবরস্থানে যেতেন, রাত্রে বিশেষ করে যেতেন, আর দিনেও যেতেন, জিয়ারত করতে যেতেন। আমাদের দেশের ভাষায় জিয়ারত মানে দোয়া করা, সেখানে গিয়ে মমিন মমিনাদের জন্য
আল্লাহর কাছে ইস্তিগফার করা। কুলতু ইয়া রাসূলুল্লাহ, মা আয়েশা বলছে আমি এই বললাম, হে আল্লাহর রাসূল, ইন্নী জানান্তু আন্নাকা আতাইতা বাযা নিসাইকা, আমার ধারণা যে আপনি কোন বিবির কাছে চলে গেছেন, সেই জন্য আপনার খোঁজ করা শুরু করেছি, গেলেন কোথায় আপনি? ফাকালা, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্নাল্লাহ আযযা জালা ইয়ানযালু লাইলাতান নিসফ মিন শাবান ইলা সামাই দুনিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসের নিসফ শাবানে মানে 15 শাবানে আসমানি দুনিয়াতে মানে প্রথম আসমানে নিকটের আসমানি দুনিয়া, আসমান দুনিয়া মানে নিকটের আসমান, দুনিয়া মানে নিকট। আর এই দুনিয়াকে দুনিয়া এই জন্য বলা হয় যে দুনিয়া আখেরাতের তুলনায় নিকট, এই জন্য দুনিয়ার জন্য খুব মেহনত করছি, কিন্তু আখেরাতের জন্য নামাজ পড়তে বলা হচ্ছে না? নেই। আবার নামাজটা যদি দুনিয়ার জন্য হইতো তো অবশ্যই নামাজ পড়তো, প্রত্যেকে নামাজ পড়তো। যদি কোনো কফিল লেবার নিয়ে আসে শুধু নামাজ পড়ার জন্য, তো দেখেন নামাজ কেমন হয়, কত সুন্দর, ঠিক না? দুনিয়া কারো দুনিয়ার জন্য নামাজ, ওকে নিয়ে আসা হয়েছে নামাজ পড়ার জন্য, সৌদি আরবে আসো নামাজ পড়ো, রোজা রাখো, আর মাঝে মাঝে ওমরা করো, বাস স্যালারি নাও। তাহলে নামাজের শেষ থাকতো না, আমরা সব ফেল হয়ে যেত ওইসব নামাজের কাছে, ঠিক না? তো দুনিয়াকে দুনিয়া বলা হয় দুটি কারণে, দুনিয়ার অজেতা সিনিয়া শুনেন, অজেতা মানে নামকরণের কারণ, দুনিয়াকে দুনিয়া আর আখেরাতকে আখেরাত, দুনিয়াকে দুনিয়া কেন বলা হয়, একটি কারণ হচ্ছে দুনিয়া পরকাল আখেরাতের তুলনায় নিকটবর্তী, আর দুনিয়া মানে আদনার মুয়ান্নাস, দুনিয়া মানে হচ্ছে নিকটবর্তী, নিকটবর্তী, মানুষ নগদ নগদ চায়, পয়সা চায়, দুনিয়া হচ্ছে পয়সার নাম, দুনিয়া হচ্ছে নেতৃত্বের নাম, মন্ত্রী মিনিস্টার আর এমপি হওয়ার নাম, চেয়ারম্যান হওয়ার নাম, দুনিয়া হচ্ছে বড় পোস্ট পাওয়ার নাম, দুনিয়া হচ্ছে আয়েশ আরামের নাম, সুতরাং এগুলোর জন্য মেহনত করছে, কিন্তু নামাজ ও তো আখেরাতের কাজ, রোজা হজ জাকাত ও তো আখেরাতের কাজ, সেজন্য অধিকাংশ লোক এই ক্ষেত্রে গাফিল, কারণ আখেরাত অনেক দূরে, অনেক দূরে মনে হচ্ছে, শয়তান পর্দা ফেলে দিয়েছে চোখের উপর, অথচ মরলে আখেরাত শুরু, কিন্তু শয়তান পর্দা ফেলে দিয়েছে চোখের উপর। দুনিয়ার নামকরণের আরেকটি কারণ হচ্ছে দুনিয়া মানে নিকৃষ্ট হয়, যেমন কাছেও হয় নিকটেও হয় দুনিয়ার অর্থ, আরেকটি অর্থ হচ্ছে দুনিয়া মানে নিকৃষ্ট, যেমন এই লোকটি আদনা লোক, হাদিস আছে আদনা রাজুলিন ফিল জান্নাহ, জান্নাতের নিম্ন স্তরের লোক, এখানে আদনা মানে নিম্ন স্তর, নিকটবর্তী নয়, তো দুনিয়া মানে নিকৃষ্ট, আর দুনিয়াকে দুনিয়া এই জন্য বলা হয় যে দুনিয়া আখেরাতের তুলনায় একেবারে নিকৃষ্ট, নিকৃষ্ট তুচ্ছ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ কানাতি দুনিয়া তাআদালু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরান শারবাতামাইন, দুনিয়ার মূল্য সারা দুনিয়ার মূল্য, সেই সারা দুনিয়াতে কত যে খনিজ সম্পদ আছে, কত স্বর্ণ চাঁদি আছে, কত টাকা পয়সা রিয়াল ডলার টাকা কত যা আছে আল্লাহ পাক জানে, আর কত যে সম্পদ আছে জমিনের ওপরে মাটির তলায়, হ্যাঁ, আর কত যে বড় বড় নেতৃত্ব আছে, আর কত যে ভোগ বিলাসের বিষয়বস্তু আছে, এই সবগুলি মিলিয়ে লাউকানাতি দুনিয়া পুরা দুনিয়া তাদেলো ইন্দাল্লাহ জানাহা বাউজা, আল্লাহর নিকটে যদি মাছির ডানা বরাবর তার মূল্য হইত, মাছির পাখার সমান ডানার সমান মূল্য হইত, আল্লাহর কাছে যদি এতটুকু মূল্য হইত, মা সাকা কাফেরান সর্বাতমাই, তাহলে কোনো কাফের নাস্তিককে মশরিক পুত্তলিককে অস্বীকারীকে এক ঢোক পানিও আল্লাহ পাক দিতেন না, কেন দুনিয়ার একটা নিয়ামত হচ্ছে পানি, আল্লাহ পানি দিতেন না, যে কাফের তুই আল্লাহ কি স্বীকার করিস তোকে পানি কেন দেবো, পানি দিতেন না, তাহলে আল্লাহ শ্বাস প্রশ্বাস দিতেন, হাওয়া বাতাস দিতেন, অক্সিজেন দিতেন, দিতেন না আল্লাহ পাক রব্বুল আলামিন, কিন্তু দুনিয়ার মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আখেরাতের তুলনায় কিছুই নয়, নিকৃষ্ট দুনিয়া, তো দুনিয়া মানে নিকৃষ্ট, দুনিয়া মানে নিকটবর্তী, আর দুটোই রয়েছে এই দুনিয়াতে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকাশে, আসমানি দুনিয়া মানে প্রথম আকাশে অবতরণ করেন, কখন? নিসফ শাবানে 15, হাদিস শোনেন আগে বলছি যে জয়ীফ হাদিস পরে বলবো, নিসফ শাবানের রাতে মানে 15 শাবানের রাতে, ফায়াগফিরু লি আকসার মিন আদাদে শারে গানামে কালাবিন, কালাব একটি গোত্র, এই কালাব গোত্রের লোকেরা অধিকাংশই এরা ছাগল পুষত, ছাগল ভেড়া ভেড়ি পুষত, এদের ছাগলের সংখ্যা ভেড়া ভেড়ির সংখ্যা মেষের সংখ্যা সবচেয়ে বেশি, এক তো এই কালাব গোত্রের ছাগল মেষ ভেড়া ভেড়ির সংখ্যা বেশি, আর যখন সংখ্যা বেশি আর প্রত্যেকটি ছাগল বা মেষের গায়ে কত লোম আছে
কত লোক আছে। তো বলছেন যে ফায়াক ফির আল্লাহ পাক মাফ করেন কালাব গোত্রের ছাগলের গায়ে যত লোম আছে তার চেয়ে বেশি মানুষকে আল্লাহ পাক মাফ করেন। সহি হইলে তো সুবহানাল্লাহ, অনেকে বলেন সুবহানাল্লাহ, সহি হইলে সুবহানাল্লাহ। তবে আল্লাহ পাক মাফ করেন, অন্য নামে মাফ রয়েছে, নামাজ দ্বারা আল্লাহ পাক মাফ করেন, অন্য অন্য তসবিহ তাহলিল দিয়ে আল্লাহ পাক মাফ করেন, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আল্লাহ পাক মাফ করেন। হ্যাঁ, আখেরাতে হাশরের ময়দানে লা ইলাহা ইল্লাল্লাহকে এক আমল নামে এতে রাখা পাল্লায় রাখা হবে, আর এক পাল্লায় গুনাহ রাখা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে যারা পড়েছে এবং তার প্রতি আমল করেছে বাস্তবায়ন করেছে, এই পাল্লা ভারী হয়ে যাবে। এইসব ফজিলত রয়েছে, সহি ফজিলত রয়েছে। তো সহি শুদ্ধগুলি করুন, শোনেন। তারপরে এই হাদিস সম্পর্কে শোনেন, ইমাম তিরমিজি স্বয়ং কি বলছেন। আমাদের দেশের টিভির বক্তারা এই হাদিস এতটুকু পড়ে দিবে আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খুব ছোট, সুবহানাল্লাহ, তাই না? ইমাম তিরমিজির বক্তব্য শুনেন, যিনি হাদিস এখানে কোড করেছেন, বলছেন কাল আবু ঈসা, আবু ঈসা ইমাম তিরমিজির উপনাম, কুনিয়ত মোহাম্মদ ঈসা তিরমিজি, তার নাম ছিল মোহাম্মদ ঈসা আর কুনিয়ত ছিল আবু ঈসা। ইমাম আবু ঈসা মানে ইমাম তিরমিজি বলছেন হাদিস আয়েশা লা নারিফু ইল্লা মিন হাযাল ওয়াজহি মিন হাদিসিল হাজ্জাজ। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত এই হাদিস, যে হাদিসে শাবানের 15 তারিখের ফজিলত বয়ান করা হলো, যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস লা নারিফু ইল্লা মিন হাযাল ওয়াজহি, আমি জানি না, চিনি না, এই সূত্র ছাড়া, মানে এই সনদ দিয়ে বর্ণিত হয়েছে। তার মানে এর সনদ হচ্ছে শুধু এইটি সনদ, আর এই সূত্রের এই মাধ্যমের অবস্থা শুনেন। যেমন একটি ঘটনা যদি বলি, যে রিয়াজে একটা ঘটনা ঘটেছে এইরকম, সূত্র কি শুনলাম কার কাছে, সিদ্দিক সাহেবের কাছে শুনলাম, ব্যাস একজনের কাছে শুনেছি, একজনের সূত্রে শুনেছি, আর উনি বিশ্বস্ত ব্যক্তি নন, ইনশাল্লাহ বিশ্বস্ত ব্যক্তি, এখন সাপোজ বললাম, সাপোজ বুঝলাম তো না, ধরে নিলাম এক মিনিটের জন্য এর কি, ধরে নিলাম যে উনি বিশ্বস্ত ব্যক্তি নন, তাহলে বিশ্বাস করবেন ঘটনা? ইমাম তিরমিজি তাই বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস একমাত্র হাজ্জাজের সূত্রে, আমি লা নারিফু ইল্লা মিন হাযাল ওয়াজহি মিন হাদিসিল হাজ্জাজ, হাজ্জাজের সূত্রে জেনেছি, আর এই হাজ্জাজ বিন আরতা সম্পর্কে বলবে পরে, আমি না বলে তার ভাষায় বলছি, ইমাম তিরমিজির ভাষায় বলছি। ওয়া সালতু মুহাম্মাদান, বলছেন ইমাম মুহাম্মাদকে এই হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম, ইমাম মুহাম্মাদ তার ওস্তাদ, কে বলতে পারেন কেউ? মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারি, ইমাম তিরমিজি ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহির ছাত্র, তো তার ওস্তাদ মুহাম্মদ বিন ইসমাইল বুখারি। তো ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহিকে তিনি জিজ্ঞাসা করেছিলেন এই হাদিস সম্পর্কে, যে যে 15 শাবানের আর রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য লোককে মাফ করেন, কালাব গোত্রের যত বকরি ছাগল আছে তার লোম যত আছে তার চেয়ে বেশি লোককে মাফ করেন, এই হাদিস কেমন? তখন ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারি কি বলেছে, ইয়াযাইফু হাযাল হাদিস, এই হাদিসকে তিনি যাইফ বলতেন, দুর্বল বলতেন। ওয়া ক্বালা ইয়াহিয়া ইবনু আবি কাসির লাম ইয়াসমা মিন উরওয়া, আর কারণ উল্লেখ করেছেন, প্রথম কথা এই সনদে আছে ইয়াহিয়া বিন আবি কাসির বর্ণনা করেছেন উরওয়া থেকে, কিন্তু উরওয়া থেকে তিনি শোনেননি, তাহলে মধ্যখানে গ্যাপ আছে, আর গ্যাপে এই লোক যে কি আছে আল্লাহ পাক জানে, তাহলে হাদিস হচ্ছে বিচ্ছিন্ন। একে মুহাদ্দিসিনদের ভাষায় উসুলে হাদিসের ভাষায় বলে মুনকাতে হাদিস, বিচ্ছিন্ন হাদিস, সূত্র বিচ্ছিন্ন। যেমন এই ঘটনায় বলি, যদি আজ একটা ঘটনা ঘটেছে, সিদ্দিক সাহেব আমাকে বলেননি, সিদ্দিক সাহেব অন্য কাউকে বলেছেন, বা সিদ্দিক সাহেব আমাকে বলেছেন, কিন্তু সিদ্দিক সাহেব সরাসরি সরাসরি এই ঘটনা দেখে আসেননি, ঘটনা আর কারো কাছ থেকে শুনেছেন, ওর নাম উল্লেখ নেই, কে আছে সিদ্দিক সাহেব বলেছেন, কিন্তু সিদ্দিক সাহেব আসলে রেয়াজ জাননি, তাহলে ঘটনা সম্পর্কে সন্দেহ হবে না? হবে না, হতে পারে সিদ্দিক সাহেব এমন ব্যক্তি থেকে বয়ান করেছেন সে মদ খাওয়ালো, হতে পারে সে একবারে স্মৃতি শক্তি দিয়ে একবারে সরা পচা, হতে পারে যে সেই ব্যক্তি বেমান মিথ্যুকে একবারে ডা মিথ্যা কথাবার্তা বলে মানুষকে বিব্রত করে, আরে শুনলাম নাকি রিয়াজে লোকজনকে ধরছে আর এক আমার পেড়ে ফেলে, এরকম ঘটনা শুনেছেন না? শুনিনি কিছুদিন আগে, শুনলে বিশ্বাস করবেন, বিশ্বস্ত সূত্রে শুনতে হবে, বিশ্বস্ত সূত্র শুনলে ঠিক আছে বিশ্বাস করবেন, কিন্তু এমনিতে শুনলেন বাতাস এইরকম খবর আর বিশ্বাস হয়ে গেল, জ্ঞানী মানুষ কখনো এরকম করে বিশ্বাস করে না। তো বলছেন যে মধ্যখানে বিচ্ছিন্নতা আছে, যে কে সিদ্দিক সাহেব যে যার কাছ থেকে বর্ণনা করেছেন তার নাম আমরা জানি না, তাকে চিনিও না।
ইয়াহিয়া বিন কাসির যে হাদিসের বর্ণনাকারী উরওয়া থেকে বয়ান করেছেন, কারণ সনদে আমি সামনে উল্লেখ করেছি, বলছেন আকবার আল হাজ্জাজ ইবনে আরতা আন ইয়াহিয়া ইবনে আবি কাসির আন উরওয়াতা, উরওয়াতা আর উরওয়া রাহমাতুল্লাহি আলাইহি উরওয়া ইবনে জুবাইর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেছেন। তাহলে উরওয়ার ছাত্র ইয়াহিয়া ইবনে কাসির নাই, মধ্যখানে একজন কেউ আছে, কে জানা নেই, হতে পারে মৃত্যু, হতে পারে দাজ্জাল, হতে পারে স্মৃতি শক্তি একেবারে নেই, শুনেছে প্রত্যেক রাত্রে করে দিয়েছে নিঃশ্বাস আবান, আর কোনো বিচিত্র নেই। কারণ সহিহ মুসলিমের হাদিসে কি আছে, ইয়ানজিলু রব্বুনা তাবারাক ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া, আমাদের রব আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রাত্রে আসমানি দুনিয়াতে মানে প্রথম আসমানে নেমে আসেন, আল্লাহ পাকের নেমে আসা অবতরণ আল্লাহ পাকের মতো, আল্লাহ পাকের মতো, যেমন আল্লাহ পাকের চেহারা আল্লাহর মতো, আল্লাহর হাত আল্লাহর মতো, আল্লাহর কথা আল্লাহর কালাম আল্লাহর মতো, মানুষের মতো নাকি, ঠিকই তেমনি আল্লাহ পাকের অবতরণ প্রথম আসমানে আসা আল্লাহ পাকের মতো, তার জন্য যেমন সমীচীন, তার জন্য যেমন যোগ্য। কুল্লা লাইলাতিন এই হাদিস আছে মুসলিম শরীফের হাদিস, প্রত্যেক রাত্রে আসেন, তাহলে নিশ্চয় সাবান আবার কি থাকলো, ওই হাদিসটি সহি হতে পারে বর্ণনাকারী মিথ্যুক অথবা স্মৃতি শক্তি একেবারে দুর্বল, কুল্লা লাইলাতিনকে নিশ্চয় সাবান করে দিয়েছে, অথবা বিদাতি বিদাতি সে দেখছে যে এখানে সুযোগ একটা নিঃশ্বাস সাবান যদি বাড়িয়ে দিই তাহলে সাবান নিঃশ্বাস সাবানের ফজিলত মানুষের কাছে একটা ছড়িয়ে দেওয়া যাবে, আর বিদাতিরা এইভাবে জাল হাদিস প্রচার করেছে, ইচ্ছে করে করেছে, অনেক সময় অনেক সময় অনিচ্ছাকৃত করেছে, অনিচ্ছাকৃত মানে স্মৃতি শক্তির মানে হ্রাস পাওয়ার কারণে, স্মৃতি শক্তি দুর্বল হওয়ার কারণে করেছে, সে বেচারা মনে করছে আমি ঠিক বলছি কিন্তু আসলে ভুল বলছে, আর অনেক সময় ইচ্ছা করে বলি। এর বাস্তব একটা ঘটনা শোনাচ্ছি, আমি বক্তব্য করলাম গণতন্ত্র, যে ইসলামে গণতন্ত্র নেই, গণতন্ত্র ইসলাম পরিপন্থী বিষয়, আজকে থেকে 5-7 বছর আগে যেটা প্রথম অডিও রেকর্ড হয়েছিল, তারপরে বাংলাদেশের এক ম্যাগাজিনে আসলো যে আমার নাম দিয়ে আসলো যে বলছে যে ইসলামের রাজনীতি নেই, ওটা কি করেছে গণতন্ত্রকে পাল্টে দিয়েছে, শব্দ পাল্টে কি করেছে, তিনি বলেছেন যে ইসলামে কোনো রাজনীতি নেই, আমি কখনো বলি না আমার জিন্দগিতে, আমি ছাত্র লাইফ থেকে এই বিশ্বাস রাখি না, ছাত্র জীবন থেকে ইসলামে রাজনীতি নেই, ইসলামে যদি রাজনীতি না থাকবে তাহলে বদর ওহুদ কেন হইল, আর মক্কা বিজয় ফতেমা মক্কা বিজয়ী কেন হইল, আর খয়বরী কেন হইল, আর তাইফের যুদ্ধই কেন হইল, ইত্যাদি হইল কেন, এগুলো তাবুক কেন হইল, আর ইসলামে যদি রাজনীতি না থাকবে তাহলে চোরের হাত কি করে কাটা যাবে, একটা লক্ষণ করে দিল তাহলে ওই দেখে শাস্তি কেমন করে ওর বাস্তবায়ন করা হবে, ডাকাতের কি করে শাস্তি হবে, রাজনীতি আলাদা জিনিস আর গণতন্ত্র আলাদা জিনিস। তাহলে যেই ব্যক্তি এই মিথ্যা কথা বলেছে সে দুইয়ের এক, হয় সে মিথ্যুক, হ্যাঁ কোরআন সুন্নাহর অনুসারে আলেমদের শত্রু, সে শত্রুতা করে এইটা প্রচার করেছে, আর না হইলে তার স্মৃতি শক্তি হচ্ছে ছড়া, সে শুনেছে এক আর বলেছে আর এক, শুনেছে গণতন্ত্র কিন্তু তার মনে থাকেনি, বুঝলো রাজনীতি নেই, ঠিক না, দেখলেন বাস্তব উদাহরণ, দুই রকমের এক অবশ্যই সে আছে, অথবা নিজের ব্যাখ্যা করেছে, অথবা নিজের ব্যাখ্যা করেছে যে রাজনীতি মানে গণতন্ত্র, তাছাড়া আর কোনো উপায় নেই। তাই নবী করিম সাল্লামের যুগে কোন গণতন্ত্র ছিল, আবু বকরের যুগে কোন গণতন্ত্র ছিল, উমারের যুগে কি গণতন্ত্র ছিল, ওসমানের যুগে কি গণতন্ত্র ছিল, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তাদের জন্য কি গণতন্ত্র ছিল, মহিলারা যেত ভোট দিতে, পুরুষ যেত ভোট দিতে, আর ভোট দিয়ে তারা খলিফা বানানো হয়েছে, এগুলি হয়েছে, আর এ সম্পর্কে বিস্তারিত আমি এর আগের বক্তব্যে শুনিয়েছি, সুতরাং সেই বিষয়ে আর ঢুকতে চাইছি না। তো কি বলছিলাম যে সহি হাদিস আছে প্রত্যেক রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আসেন, প্রত্যেক রাত্রে, শাবানের 15 তারিখের সাথে কোনো সম্পর্ক নেই, সহি হাদিস আছে। যখন তৃতীয় শেষ অংশ, রাতের শেষ তৃতীয় অংশ বাকি থাকে, মানে শেষ তৃতীয় অংশে, এই জন্য তাহাজ্জুদের উত্তম সময় হচ্ছে রাতের শেষ তৃতীয় অংশ। তো এই হাদিস সম্পর্কে আরো শোনাই, তারপর আরো বলছেন একটি কারণ হলো যে বিচ্ছিন্নতা, মধ্যখানে ইয়াহিয়া বিন আবি কাসির উরওয়া থেকে শোনেননি, আর একটি কারণ দুর্বল হওয়ার হাদিস বা ভিত্তিহীন হওয়ার, ওয়াল হাজ্জাজ ইবন আরতা লাম ইয়াসমা মিন ইয়াহিয়া বিন কাসির, হাজ্জাজ বিন আরতা ইয়াহিয়া বিন কাসির থেকে শোনেনি, তাহলে দুইটি গ্যাপ, হাজ্জাজ বিন আরতা ইয়াহিয়া বিন কাসির থেকে শোনেননি। তৃতীয় কারণ হচ্ছে মুহাদ্দিসিনদের নিকটে, হাদিসের পণ্ডিতদের নিকটে হাজ্জাজ বিন আরতা হাদিসের ক্ষেত্রে দুর্বল ছিল, দুর্বল ছিল হাদিস বর্ণনা করায়, স্মৃতি শক্তির দিক দুর্বল ছিল,
ইমাম আলবানী রহমতুল্লাহ আলাইহি সেজন হাদিস সম্পর্কে বলছেন রাইফুন, হাদিস হচ্ছে রাইফ। ইবনে মাজার 1389 নম্বরে তিনি বলেছেন, যাইফ সোনান ইবনে মাজাতে রয়েছে 295 নম্বর, মিশকাতে রয়েছে 1299 নম্বর, জামে সাগিরের যাইফ জামে সাগিরের 1761 নম্বরে। এই সমস্ত কিতাবগুলিতে নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই পর্যন্ত হাদিসকে যাইফ বলেছেন। তাহলে হাদিস ভিত্তিহীন, তাহলে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের বিদাতিদের দলে দলে এই পৌরসভার রাত্রে কবর জিয়ারত করতে যাওয়া কি ভিত্তিহীন বিদাত? অমা আতা কুমুর রসুল ফাকুদু নয়, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেননি। রসুলুল্লাহ অনির্দিষ্ট ভাবে মাঝে মাঝেই বাকির কবরস্থানে যেতেন আর কবর জিয়ারত করতেন, সেইভাবে করবেন। এই বিদাতি জিয়ারত পৌরসভানে করবেন না। আর একটি জাল হাদিস শুনেন, মৌজু জাল মিথ্যা হাদিস, যেটি বেশি বেশি খুব বয়ান করা হয় এই প্রচার মাধ্যমগুলিতে। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে হাদিস, যে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা লাইলাতুন নিসফ মিন শাবান, যখন শাবান মাসের 15 তারিখ হবে, নিসফ শাবান হবে মানে 15 তারিখ হবে। এখানে আরেকটি লক্ষণীয় বিষয়, এই হাদিসগুলি জাল জয়ীফ হওয়া সত্ত্বেও এতে এসেছে নিসফ শাবান কথাটি, এসেছে লাইলাতুল বারা আসেনি, শবে বরাত শব্দ এসেছে, লাইলাতুল মানে সব ফার্সি ভাষায়। তাহলে শবে বরাতের যে পরিভাষাটি আসলো, যে 15 শাবানের রাতটি হচ্ছে শবে বরাত, হ্যাঁ বারাতের রাত মানে মুক্তির রাত, এর দলিল কি আমি জিজ্ঞাসা করছি বিদাতীদেরকে, কোথায় পেলে এই নামটি হাদিস এসেছে? আরে জয়ীফ হাদিস এসেছে, জয়ীফ হাদিস আসেনি, জয়ীফ হাদিস আসেনি, ভিত্তিহীন হাদিস আসেনি, সহি হাদিস তো নেই। তো বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের যখন 15 তারিখ রাত হবে, ফাকুমু লাইলাহা, সেই রাতে তোমরা কিয়াম করো মানে তাহাজ্জুদ পড়ো, নফল পড়ো, ওয়া সুমু নাহারাহার, দিনে তোমরা রোজা রাখো, রোজা রাখো। তারপরে কারণ বলছেন, ফাইনাল্লাহ ইয়ানজিলু ফিহা, কারণ আল্লাহ পাক তাতে অবতরণ করেন, লি গুরুবি শামসে, সূর্য ডুবে গেলে অস্ত হলেই, ইলা সামাইদ দুনিয়া, প্রথম আকাশে, ফায়াকুলু, তারপরে বলেন, আলামিন মুস্তাগফিরিন লি, কেউ আছে মার্জনা কামনাকারী আমার কাছে, ফাগফিরুলাহু, আমি তাকে মাফ করব, আলা মুস্তারজিকিন, কেউ রুজি তলব করবে, রুজি রোজগার তলব করবে আমার কাছে, রুজির বরকত তলব করবে, ফারজুকাহু, তাকে রুজি দেব, আলা মুবতালান, কেউ আছে পীড়িত অসুস্থ মানসিক পরেশানিতে দৈহিক পরেশানিতে, ফাওয়াফিহে, তাকে আমি সুস্থ করব, সবল করব, আলা কাজা ওয়া কাজা, এইভাবে আল্লাহ পাক ডাকতে থাকেন ডাকতে থাকেন, হাত্তা ইয়াতুল আল ফজর, ভোর হওয়া পর্যন্ত, ফজর হওয়া পর্যন্ত। হাদিস কোথায় আছে? হাদিসটি ইবনে মাজাতে হাদিসটি আছে। হাদিসের অবস্থা শুনেন, এখানে শুনিয়ে রাখছি, যদিও সাধারণ লোকদের সামান্যই কাজে আসবে, কিন্তু আলেমদের আরো বেশি কাজে আসবে, কারণ আমাদের দেশের আলেমরা সহি জয়ীফে এত দুর্বল যে তারা মনে করে যে এই ছয়টি কিতাব সেহাসিত্তা, কি বলেন নাম, বোখারি, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজা, কয়টি হইল, ছয়টি, এগুলির নাম তারা কি বলে, 40 বছর থেকে হাদিস পড়ায়, বোখারি পড়ায়, সাইকুল হাদিস, আর বলে সেহাসিত্তা, সেহাসিত্তা না, মাত্র সাহি হাইন, বোখারি মুসলিম দুটি সহি কিতাব, এই জন্য সাহি হাইন, আরো বলা নাই আমরা সাহি হাইন বলেন, বুখারি মুসলিমের থাকলে সহি হাইন, আর সহি সহিহুল বুখারি, সহি মুসলিম, আর দুটো হলে সহি হাইন, দুই সহি, কিন্তু সিহাহ সিত্তা না, এটাকে কি বলেন তারা, কুতুবে সিত্তা বলেন, ছয়টি কিতাব, কুতুবে সিত্তা মানে ছয়টি কিতাব, যদি এই হাদিস ছয়টি কিতাবে থাকে তার আরবরা বলেন কুতুবে সিত্তায় আছে, আর আমাদের দেশের আলেমরা ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান আলেমরা যেহেতু সহি জয়ীফের কাপড় উঠিয়ে দেখতেই জানে না যে কি আছে না আছে, সেই জন্য ওরা কি বলে সিহাহ সিত্তা। এখানে তাদের অবগতির জন্য বলছি যে একটু পড়ুন, গবেষণা করুন, ইবনে মাজাতে 40-এর অধিক জাল হাদিস আছে, জয়ীফ নাই, জয়ীফ আরো কয়েকশো আছে, জয়ীফ দুর্বল হাদিস কয়েকশো আছে, আর 40-এর বেশি জাল হাদিস আছে ইবনে মাজাতে, মিথ্যা হাদিস আছে। তার একটি হচ্ছে এটি, তার একটি হচ্ছে এটি, শোনেন হাদিস সম্পর্কে তাহকিকুল আলবানী আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ বলছেন, দাঈফুন জিদ্দান আও মওযুউন, হাদিসটি হচ্ছে অত্যন্ত দুর্বল, আর না হইলে মওযু মানে মিথ্যা, জাল, জাল হাদিস, হাদিস হচ্ছে জাল। মিশকাতের 1308 নম্বর হাদিস,
আর সিলসিলা জাইফার 2132 নম্বর হাদিস। এই কিতাবগুলিতে সিলসিলা জাইফা যেটা জাল সিরিজ, জাল জাইফ হাদিসের সিরিজ, সেটা বাংলায় তর্জমা হয়েছে, ঢাকায় সম্ভবত পাবেন। তো ওতে 2132 নম্বর হাদিসের বিস্তারিত আল্লামা আসাদ আলবানী রহমতুল্লাহ আলাই এই হাদিস সম্পর্কে আলোচনা করেছেন। যাই হোক, এই হাদিস বেশি বেশি প্রচার করা হয় যে নিশ্চয় সাবান আসলে রাত্রে নফল পড়ো আর দিনে রাত্রে তোমরা নফল পড়ো দিনে রোজা রাখো। এই হাদিস হচ্ছে জাল মিথ্যা হাদিস। আর একটি হাদিস শুনিয়ে দি, সময় চলে যাচ্ছে, কিছু আইম্মা কেরামদের দিয়ে একটি কথাও শোনাবো মনে করছি। এই হাদিস আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি ইবনে মাজাহ রয়েছে। আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, কাল বলছেন, ইন্নাল্লাহা লায়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ পাক রাব্বুল আলামিন নিসফে শাবানের রাতে, মানে শাবানের 15 তারিখের রাতে কি করেন, তাকিয়ে দেখেন, লায়াত্তালিউ তাকিয়ে দেখেন মানে পৃথিবীবাসীর দিকে, সারা বিশ্বের মানুষের দিকে, ফায়াগফিরু লিজামিয়ে খালকিহি, সুতরাং তারপরে আল্লাহ পাক কি করেন, সমস্ত মাখলুককে কি করেন, মাফ করে দেন, সমস্ত মানুষকে আল্লাহ পাক মাফ করে দেন, ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন, তবে আল্লাহ মুশরিককে মাফ করেন না, আর মুশাহিন মানে বিদ্বেষী, শত্রুতা যে অন্তরে রাখে তাকে আল্লাহ মাফ করেন না। এ হলো হাদিস। এই হাদিস প্রথম কথা, এই হাদিসকে অধিকাংশ আইম্মায়ে কেরাম মুহাদ্দিসিনা যঈফ বলেছেন, শুনে রাখেন। এবং এর কারণ, এর বর্ণনাকারী ইমাম ইবনে মাজার ওস্তাদের নাম হচ্ছে রাশেদ বিন সাইদ বিন রাশেদ আর রামলি, তার ওস্তাদের নাম হচ্ছে ওয়ালিদ, আর তার ওস্তাদের নাম হচ্ছে ইবনে লাহিয়া। ইবনে লাহিয়া সম্পর্কে বলা হয়েছে যে সেই ব্যক্তি স্মৃতিশক্তি হারিয়ে গেছিল এবং সে যেমন একটু পাগল হয়ে গেছিল, কিতাব থেকে হাদিস বয়ান করত, কিতাব তার হারিয়ে গেছিল, তারপরে তখন হাদিস বয়ান করতে গিয়ে ভুল ভাল যেই সাই করে বয়ান করতো, এই জন্য তার হাদিস ওলামা ইকরাম মহাদিসনা ছেড়ে দিয়েছিলেন। ইবনে লাহিয়া তাহলে হাদিসের ক্ষেত্রে দুর্বল, যেই বর্ণনাকারী, এই হাদিসের বর্ণনাকারীর সামনে হাদিস আছে, যে কোনো ইবনে মাজাহ খুললে সনদ সহ, সনদ সহ খুললে তাতে পাবেন আন ইবনে লাহিয়া আনি যাহাক ইবনে আইমান আনি যাহাক ইবনে আব্দুর রহমান ইবনে আরজাব আন আবি মুসা আল আশআরী। আমি প্রাথমিক এতটুকু আপনাদেরকে জানিয়ে রাখলাম যে ইবনে লাহিয়া একজন যঈফ বর্ণনাকারী হাদিস আছে, এই জন্য অধিকাংশ আইম্মা কেরামদের নিকটে এই হাদিস যঈফ। তাহলে যঈফ হলে ওখান থেকে শেষ হয়ে গেল। কিছু আলেমরা এই হাদিসটিকে হাসান বলেছেন, মানে যঈফের একটু উপরে আর সহির নিচে, গ্রহণযোগ্য কোন রকম হাসান, ঠিক আছে হাসান বলেছে। যদি হাসানি বলা হয় ধরে নিলাম যে গ্রহণযোগ্য, তো এই হাদিস আছে কি এটি বুঝার বিষয়, এই হাদিস আছে রাত্রে নফল পড়ো আছে নেই, এই হাদিস আছে দিনে রোজা রাখো নেই, এই হাদিস আছে যে দলে দলে কবর জিয়ারত করো আছে, এই হাদিস আছে হালুয়া রুটি খাও খাওয়াও গরিব কি আছে, এই হাদিসে আছে যে কবরস্থানকে আলোকিত করো আগরবাতি মোমবাতি জ্বালাও রাস্তাঘাটকে আলোকিত করো ধুমধাম করো উৎসব করো আছে, কিছুই নেই। তাহলে যতগুলি বিদাত বিদাতীরা করছে উপমহাদেশে কোনটাই নেই হাদিসে, আছে কি তাহলে এই হাদিসে? আবার হাদিসটি পড়ছি, আল্লাহ পাক শাবানের 15 তারিখের রাতে সারা পৃথিবীবাসীর দিকে কি করেন, নজর দেন, তাকান, লায়াত্তালেও, তারপরে কি করেন, সমস্ত মাখলুকে সমস্ত মানুষকে আল্লাহ মাফ করেন, তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন না, মুশরিককে মাফ করেন না। মুশরিক মানে শুধু মুশরিক না, মুশরিক কাফের মোনাফেক যতগুলি আছে বিদিন যারা ইসলাম থেকে খারিজ হয়ে রয়েছে তাদেরকে মাফ করেন না, ওর মধ্যে বেনামাজি সামিল, নাস্তিক তো সামিল আছেই, যারা ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী তারাও সামিল আছে, জি, যারা কোরআনে কেরিমের হয়তো নামাজ রোজায় বিশ্বাসী কিন্তু দণ্ডবিধানে বিশ্বাসী নাই, হ্যাঁ হদে বিশ্বাসী নাই, চোরের হাত কাটায় বিশ্বাসী নাই, এটা কেমন করে, ওটা আগের যুগের ছিল, হ্যাঁ তারাও নাই, তারা কাফের মুরতাদ। এই এইভাবে যতগুলি ইমান ইসলাম নষ্টকারী যতগুলি আছে সবগুলির থেকে খারিজ, মুশরিকের মধ্যে সবাই সামিল না, এমনকি জন্মগত মুসলিম কিন্তু কবরে সিজদা করে, কবরে ওরসে যায়, চাদর চড়ায়,
ছেলে মেয়ে চাইতে যায়, রোগ রোগের আরোগ্য তলব করার জন্য মাজারে যায়, ওই খাজা আজমেরির কাছে যায়, অথবা শাহজালালে যায়, আটরসিতে যায়, মাইজ ভান্ডারিতে যায়, ওই জিলানির কাছে যায়, ইয়া জিলানি মাদার, যাদের বাড়ি ঘরে লিখা থাকে বা আছে ইয়া গৌসুল আজম মাদার, যারা মনে করে যে পৃথিবীর কুতুব আছে, গৌস আছে, তারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, ধারণ করে, যারা মনে করে যে গঙ্গ হিসাবের হাতে পৃথিবীটা কি ছিল পানের বাটোয়ার মতো, যে ব্যক্তি তাবিজ লটকাবে, তাবিজ ঝুলাবে, লটকাবে নিজের গায়ে, নিজের স্ত্রীর গায়ে, ছেলে মেয়ের শরীরে, নিজের গাড়িতে, বাড়িতে, আম বাগানে, লিচুর গাছে, সূরা কাহফের নকশা, আম বাগানে, লিচুর গাছে আমাদের দেশে লটকানো হয়, আমিও করেছি। শুনে আপনারা আশ্চর্য হচ্ছেন, এক কাল ছিল যেই কালে গ্রামের লোক এই এবার আম বাগান তো আমাদের দেশে রাশিয়ার চাপে নগজ মাওলা তো আম আর আম ফজলি আম, তো আমের ফলন হয় না, আমের মুকুল থাকে না, মুকুল নষ্ট হয়ে যাচ্ছে ইত্যাদি, তো কি করো ওই যে নকশাগুলি যে বানানো আছে বিদাতিদের নকশা কোরআনের শেষে না একটু শুরুতে প্রত্যেক সুরা একটা করে নকশা আছে, তার মধ্যে সুরা কাফ সুরা মারিয়ামের, সুরা মারিয়াম, মারিয়াম কোথা থেকে নিল, মারিয়াম আলাইহিসসালাম আন সিজিন ফল খেয়েছেন, সুতরাং এরাও মারিয়াম আলাইহিসসালামের সুরা মারিয়ামের নকশা দিয়ে আন সিজিন ফল খাবে, এরা বুঝতে পেরেছেন, লিখে দাও। একেবারে পহিলি দোষী জামাতে পড়তাম তখন দিন সম্পর্কে জানতাম না, লিখে দাও বাস, কাজ হচ্ছে লিখে দাও, আমি উর্দু লিখতে পারি, আরবি লিখতে পারি, ঠিক আছে, আর তামাইম তাবিজের শিরক দেওবন্দি বেরেলভি তো জানে না, ওটাই ধর্ম তাদের, আহলে হাদিস অনেকে জানে না, শুনে রাখেন ভালো করে, আর দেশের আহলে হাদিসের অনেকে জানে না যে তাবিজ শিরক, যার ফলে এই তাবিজ চলতে থাকতো, হ্যাঁ আমার কাছে লিচুর কাছে সূরা মারিয়ামের নকশা লিখে দেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, তবে যে ব্যক্তি তওবা করে নিয়েছে আল্লাহ তার উপর বড় নিয়ামত হয়েছে, আলহামদুলিল্লাহ সংশোধন হয়ে গেছে, যে সব ভাইরা এসব থেকে সংশোধন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আর তা এব মিনাজ জাম্বে কামাল্লা জাম্বা লাহু, যে ব্যক্তি গুনাহ করেছে, গুনাহ করার পরে তওবা করেছে, সে যেন গুনাহ করেইনি না, বিশ্বাস করে বলছে, সুতরাং কেউ যদি তাবিজ করে থাকেন, এখনো করে থাকেন, এখনো পরে থাকেন, অথবা স্ত্রী ছেলে মেয়ের গায়ে থাকে, তওবা করেন, ছিঁড়ে ফেলে দেন, খুলে চড়ে ফেলে দেন, আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন, যেন আপনার দ্বারা গুনাহই হয়নি, আল্লাহ পাক এখনো রাস্তা তওবা খুলে রেখেছেন, কিন্তু মদ যদি চলে আসে, তাবিজ গায়ে আছে আর মদ চলে আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তুমি যদি এই অবস্থায় মরে যাও যে তোমার গায়ে তাবিজ আছে, তোমার বিবির গায়ে তাবিজ, তোমার ছেলে মেয়ের গায়ে তাবিজ, তোমার আম বাগানে তাবিজ, লিচুর গাছে তাবিজ, কাঁঠাল গাছে তাবিজ, ওই অবস্থায় যদি মরে যাও, মা আফলাহ তাবাদা, কোনো দিন তুমি রেহাই পাবে না, মুক্তি পাবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কিতাব তাওহীদের যে সিলসিলা দর্স যে হয়েছে তাতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে, আরো ইনশাআল্লাহ তাআলা তাবিজ সম্পর্কে আগামীতে আলোচনা করা যাবে, এতটুকু যথেষ্ট যে কোনো ভাইয়ের কাছে তাবিজ যদি থাকে আল্লাহর হস্তে শিরক থেকে মুক্ত হওয়ার জন্য, আর এই রাত্রে যদি হাদিস সহিহ হয় মাফ নেওয়ার জন্য, আর যে কোনো সময় শুধু এই রাত্রেই কেন, শিরক মুক্ত কোনো মানুষ থাকলে আল্লাহ অবশ্যই তাকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ, কোনোদিন না কোনোদিন জান্নাত পাবে যদি শিরক মুক্ত কেউ থাকে, আর তাবিজ নিয়ে মরবেন মাফ লাহ তাবাদা, কোনোদিন রেহাই পাবেন না, মুক্তি পাবেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই হাদিসে তাহলে আসলে যে ব্যক্তি মুশরিক হবে না, শিরিক করে না, শিরকি আকীদা রাখে না, শিরকি আমল করে না, তাকে আল্লাহ কি করবেন এই রাত্রে, আল্লাহ তার রহমতে মাফ করে দিবেন, রহমতের নজর দিলে আল্লাহ মাফ করে দিলেন তাকে, যে এই বাড়িওয়ালা শিরিক করে না, অমুক গ্রামের লোক শিরিক করে না, অমুক পরিবার শিরিক করে না, আল্লাহ মাফ করে দিলেন। দেখলেন আরো বেশ কিছু পরিবার আছে, দেখলেন যে এরা অন্তরে বিদ্বেষ রাখে না, এদেরকে মাফ করবো না, অন্তরে শত্রুতা রাখে, প্রতিবেশী প্রতিবেশী মিল নাই, বন্ধুতে বন্ধুতে মিল নাই, শত্রুতা রাখে, হিংসা করে, মাফ নেই তাদের জন্য। কিন্তু যদি অন্তর সাফ হয়, অন্তর পরিষ্কার করে ঘুমাইলেন, অন্তরে কোনো রকমের শত্রুতা নেই, বিদ্বেষ নেই, কারো ক্ষতি হোক এই আশা আকাঙ্ক্ষা রাখেন না, মনের কামনা বাসনা যে আল্লাহ সবারই খায়ের করুক, কল্যাণ করুক, এইরকম যদি হিতাকাঙ্ক্ষী হন তাহলে আল্লাহ পাক মাফ করে দেবেন, শিরিক মুক্ত হন, আর অন্তরকে শত্রুতা বিদ্বেষ হিংসা মুক্ত করেন। কোনো আমলের কথা এই হাদিসে বলা হয়নি, বিনা আমলে আল্লাহ পাক মাফ করে দেবেন। এই হাদিসে কোনো প্রমাণ নেই যে এই রাতে নফল পড়েন বেশি বেশি করে, যেহেতু এই রাতে আল্লাহ মাফ করেন বেশি বেশি নফল পড়েন, এই রাতে আল্লাহ মাফ করবেন সেই জন্য জামাত করেন, এই রাত্রে মাফ করবেন সেই জন্য কোরআন খতম করেন, এই রাত্রে মাফ করবেন সেই জন্য হালুয়া রুটি খাওয়ান, এই রাত্রে মাফ করবেন সেই জন্য কবরস্থান যান, আছে? সুতরাং তিলকে কবু তাল করো না, তিলকে কবু তাল করো না, তিলকে তাল করিয়েন না, তিল আছে যে শিরক মুক্ত হয় আর
অন্তরকে বিদ্বেষ শত্রুতা মুক্ত করুন, আল্লাহ মাফ করে দেবেন। আর ওকে তাল বানিয়ে দিয়ে আর বিদাত শুরু করে ধুমধাম শুরু করে দেন, পবিত্র শবে বরাত অনুষ্ঠান, ইয়া একটা ঈদ হইতে চলেছে, এই বিদাতে লিপ্ত হইয়েন আল্লাহ অবস্থা। হ্যাঁ শোনেন, আর আছে কথা, এই জন্য তো বলছি যে সময় সাপ দেয় কিনা। এখন আয়াতের কথা শুনেন, সুরায় দোকানে একটি আয়াত রয়েছে, আয়াতে আল্লাহ পাক কি বলেছেন, হামিমুল কিতাবিল মুবিন, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিমুল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফীহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম আমরান মিন ইনদিনা ইন্না কুন্না মুরসালিন। এই আয়াতের তাফসীর শোনা আপনাদেরকে, সবচেয়ে প্রসিদ্ধ এবং প্রাচীন তাফসীর, তাফসীর ইবনে জারির তাবারির পরে হচ্ছে তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির, ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি যেমন প্রখ্যাত মুফাসসির ছিলেন তেমন মুহাদ্দিসও ছিলেন, এইরকম মুফাসসির আর খুঁজে পাবেন না আপনাদেরকে বলছি, যিনি মুফাসসিরও ছিলেন আর মুহাদ্দিস, মানে আমাদের দেশের মুহাদ্দিস পোস্ট নয়, আবার আলিয়া মাদ্রাসা একটা করে মুহাদ্দিস পোস্ট আছে, ব্যাস না, কেমন মুহাদ্দিস ছিলেন শুনুন, মুসনাদে আহমদের 30,000 হাদিস সম্পূর্ণ তার মুখস্থ ছিল, কুতুবের সাথে তো ছিল, বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাঈ ইবনে মাজাহ এগুলো তো মুখস্থ ছিলই, কিন্তু মুসনাদে আহমদ এর 30,000 হাদিস ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি মুফাসসিরের মুখস্থ ছিল। এই জন্য এর একটা লক্ষণ, এই জন্য তিনি তফসির করতে গিয়ে যারা আরবিতে তফসির পড়েন অথবা বাংলায় পড়ে লক্ষ্য করবেন, একটা হাদিস একটা আয়াতের তফসির, একটা হাদিস হয়তো বুখারী মুসলিম আছে আবু দাউদে আছে, কিন্তু তিনি মুসনাদ আহমদ আরো বেশি করে ভালো মুখস্থ রেখেছিলেন, ওয়াকাদ রাওয়াল ইমাম আহমদ বলছেন, ইমাম আহমদ বর্ণনা করেছেন। যারা গবেষক তারা তদন্ত করে দেখছে হাদিস শুধু মুসনাদ আহমদ না, আবু দাউদেও আছে, তিরমিজিতেও আছে, নাসাইতেও, বুখারীতেও হয়তো আছে, অনেক সময় এরকম হয়েছে, কারণ আপনার কথা বলছি একটা উদাহরণ দিই, আপনার যদি একটা কিতাব খুব ভালো করে মুখস্থ থাকে, রিয়াজুস সালেহীন খুব ভালো করে মুখস্থ আছে, খুব ভালো করে রিয়াজুস সালেহীন মুখস্থ, অথচ রিয়াজুস সালেহীন হাদিসের একটি ছোট্ট কিতাব, কিন্তু আপনার বুখারী মুখস্থ নেই। আমাদের দেশের আলেমদের এরকম আছে, মিশকাত খুব ভালো করে মুখস্থ আছে, কিন্তু বুখারী মুসলিম আবু দাউদ তেমন মুখস্থ নেই, অনেক আলেম যারা হাদিস মুখস্থ রাখে মিশকাত মুখস্থ আছে, জিজ্ঞাসা করি যে এই হাদিসটি কোথায় আছে, বলে মিশকাতে আছে, রিয়াজুস সালেহীন আছে, রিয়াজুস সালেহীন আসল কিতাব তো ছোট্ট ক্ষুদ্র কিতাব, কিন্তু আপনি রেফারেন্স দিচ্ছেন কিসের, রিয়াজুস সালেহীনের, অথচ হাদিস বুখারী অথবা মুসলিম আছে। তো ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই হাদিসের ইমাম ছিলেন আর তফসিরের ইমাম ছিলেন, তিনি কি বলছেন এই আয়াত সম্পর্কে, প্রথম আয়াতের তর্জমা করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আল্লাহ বলছেন হামিম, হামিম আল্লাহ এর অর্থ জানেন, আল্লাহ এর উদ্দেশ্য জানেন, যেগুলি বিচ্ছিন্ন অক্ষর কোরআনের বিভিন্ন সুরার শুরুতে সেগুলির অর্থ আল্লাহ পাক জানান নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জানান নি। ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের মানে কোরআনে কারিমের, আমি শপথ করছি, ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি একে নাজিল করেছি, কাকে, কোরআনুল কারিমকে নাজিল করেছি, কারণ তার আগে কসম হইল হামিম ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম, তারপরে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু, আমি তাকে নাজিল করেছি, মানে কিতাবে মুবিনকে, সুস্পষ্ট কিতাবকে নাজিল করেছি, কোরআনকে নাজিল করেছি, ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাতে নাজিল করেছি। এই বরকতময় রাত কি, সমস্ত তাফসীরকারগণ প্রায় বলেছেন বরকতময় রাত হচ্ছে কি, কদরের রাত, আর তা হচ্ছে শাবানে না রমজানে, কারণ এই মর্মে তিনটি আয়াত মনে রাখবেন, একটি তো এটি একটি আয়াত যাতে বরকতময় রাত বলা হয়েছে, বরকতময় রাত রমজানও হইতে পারে যেমন তেমন অন্য মাসেও সম্ভাবনা আছে, কিন্তু এই সম্ভাবনা কেটে যায় অন্য মাসে হওয়ার কোন আয়াত দ্বারা, সূরায়ে কদর দ্বারা, আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ইলা আখিরিহি। তা আল্লাহ কি বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে, শবে কদরে, কদরের রাতে, শবে কদর নাজিল করেছি, স্পষ্ট হলো না হলো না, শবে কদর কেউ যদি বলে যে রমজানই হবে নাকি, শাবানে তো হইতে পারে, শবে বরাত ধরে নিলাম কদরের রাত, তাহলে তাকে কি বলবো, তৃতীয় আয়াত স্মরণ করো, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস সেই মাস যে মাসে আল্লাহ প্রথম কোরআন নাজিল করেছেন, প্রথম আসমানে, গত সপ্তাহে বলেছিলাম প্রথম আসমানে আল্লাহ একসাথে নাজিল করেছে, সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাম 23 বছরে নিয়ে এসেছেন,
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, তাহলে কোরআনে কারীম নাযিল হয়েছে রমজান মাসে কদরের রাতে, আর সেটি হচ্ছে বরকতের রাত। সেটি হচ্ছে বরকতের রাত। বরকতের রাত তাহলে শবে বরাত নয়, পনেরো শাবানের রাত নয়, বরং কদরের রাত। এই সম্পর্কে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি কি বলেছেন তা শোনাই আপনাদেরকে। বলছেন যে ইন্না নাযালনাহু, তাফসীর করছেন, আই আল কিতাবুল মুবিন, নিশ্চয় আমি এই সুস্পষ্ট কিতাবে নাযিল করেছি, আল্লাযী হুয়াল কুরআন আলাল কওল আল মুআউ্বাল আলাইহি, সুস্পষ্ট, ফি লাইলাতিন মুবারাকা, ফি লাইলাতিন মুবারাক, বরকতময় রাতে, হিয়া লাইলাতুল কদর, তা হচ্ছে কদরের রাত, আলা মা রাওয়ি আন ইবনে আব্বাস, এই রিওয়ায়াত বর্ণিত ইবনে আব্বাস থেকে, সাহাবাই কেরামদের মধ্যে প্রখ্যাত মুফাসসির হোসেন ইবনে আব্বাস তাতে বর্ণিত, ওয়া কাতাদা ইবনে জুবাইর মুজাহিদ ইবনে যায়েদ ওয়াল হাসান ওয়া আলাইহি আকসারুল মুফাসসিরিন ওয়া যাওয়াহির মাহুম, অধিকাংশ মুফাসসিরিনগণ এই এটি বর্ণনা করেছেন যে আল্লাহ পাক রব্বুল বরকতের রাতে নাযিল করেছেন কোরআন কারীম, মানে হচ্ছে হিয়া লাইলাতুল কদর। ওয়া কালা ইকরিমা, ইকরিমা বর্ণনা করেছেন, ইকরিমা এবং তার সাথে আরো কিছু লোক, হিয়া লাইলাতুন নিসফি শাবান, বরকতের রাত হচ্ছে কি নিসফি শাবান, এই নিসফি শাবান, ওয়া তুসাম্মা লাইলাতুর রহমান ওয়া লাইলাতুল মুবারাকা ওয়া লাইলাতুস সাক ওয়া লাইলাতুল বারাহ, এগুলি নাম রুহুল মানিতে প্রচার মাধ্যম বলবে, গত বছরে বলেছে রুহুল মানি একটি তাফসীর কিতাব রয়েছে ইমাম আলুসির, ওতে এই নামগুলি উল্লেখ করেছে। কোন হাদিস আছে যে সবে বরাতের নাম হচ্ছে নিসফে শাবান, নাম হচ্ছে লাইলাতুর রহমান, এর নাম হচ্ছে লাইলাতুল মুবারাক, এর নাম হচ্ছে লাইলাতুল সাক, চেকের রাত, আল্লাহ চেক বিতরণ করে, চেক, ও লাইলাতুল বারা, এটি হচ্ছে মুক্তির রাত। তো এগুলি ওই তাফসীর আলুসিতে বা তাফসীর রুহুল মানিতে রয়েছে। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এই হাদিস সম্পর্কে বলছেন যে না, এই 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 হাদিস তো নাই, এটি হচ্ছে ইকরামার মন্তব্য। ইকরামা যে বলেছে যে নিসফে শাবান, মুবারক রাত মানে নিসফে শাবান, বলছেন ওমান কালা লাইলাতুন নিসফে মিন শাবান ফাকাদ আবআদান নাজাতা, যে ব্যক্তি বলবে যে এই লাইলাতুন মুবারাকা, ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকা, মানে কোরআন নাজল করেছে বরকতের রাতে, মানে শবে বরাতে, সেই ব্যক্তি সত্য থেকে হক থেকে অনেক দূরে চলে গেল। ফাকাদ আবাদান নাজাত, সত্য থেকে হক থেকে সেই ব্যক্তি অনেক দূরে চলে গেল। সূরায়ে দোখানের প্রথম যে আয়াতগুলি, চার পাঁচটি আয়াত রয়েছে, তার তাফসীর ইবনে কাসিরে বাংলায় পড়তে পারবেন, ইংরেজিতে এই তাফসীর রয়েছে, আরবিতে তাফসীর রয়েছে, উর্দুতে তাফসীর রয়েছে, পড়তে পারবেন। তাতে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই এইভাবে উল্লেখ করেছেন যে যারা বলবে যে লাইলাতুল মুবারাকা মানে শবে বরাত, তারা হক থেকে অনেক দূরে চলে গেল। আর অধিকাংশ মুফাসসিরিনগণ যে তাফসীর করেছেন, যা যেটি হচ্ছে নির্ভরশীল নির্ভরযোগ্য তাফসীর, তা হচ্ছে যে লাইলাতুল কাদারি হচ্ছে লাইলাতুল মুবারাকা, আর তা হচ্ছে রমজান মাসে। কথা আরো বেশ কিছু লম্বা আছে ওই রুহুল মানিত। রুহুল মানিতে একদলের কথা উল্লেখ করেছেন, তারা বলছে যে এই قال الحسن وفرقه ذلك في اجل بني ادم يكتب سبحانه في ليله القدر وقيل في ليله النصف من شعبان اجل الموت فيامه اناسا من ديوان الاحياء ويثبتهم في ديوان الاموات। এখানে ইমাম আলুসি রুহুল মানিতে উল্লেখ করেছেন, তিনি ইখতিলাফ উল্লেখ করেছেন, প্রচার মাধ্যমে করা হয় কি শুধু ওই যঈফ দুর্বল উক্তিটি উল্লেখ করা হয়। এখানে কি উল্লেখ করেছেন, বলছেন হাসান বাসরি এবং একদল ওলামায়ে কেরাম মুফাসসিরিনগণ, তারা বলেছেন যে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আল্লাহ যা বলেছেন এই রাত্রে প্রত্যেক হিকমতের কাজের ফয়সালা করা হয়। হিকমতের কাজের ফয়সালা করা হয় মানে এক বছরের তকদির, মানে হায়াত মত লিখা হয়, এক বছরের হায়াত মত লিখে মালাকুল মতকে ধরিয়ে দেওয়া হয় যে এই এক বছরের মধ্যে এত লোক তোমাকে তাদের রুহ কবুজ করতে হবে। এই রাতটি কোন রাত? অধিকাংশ আইম্মা কেরাম বলেছেন যে ইয়াকতুবু সুবহানাহু ফি লাইলাতিল কদর, এটি আল্লাহ পাক কখন করেন? লাইলাতুল কদর। লাইলাতুল কদর কখন? রমজান মাসে, রমজান মাসের শেষ 10 দিনের বিজড়গুলিতে। ওয়া কিলা, আর কেউ কেউ বলেছেন, আরবি ভাষায় কিলা মানে হচ্ছে দুর্বল উক্তি, যেটা গ্রামার যারা পড়েছেন, নাহুসার পড়েছেন, তারা ভালো করে জানেন, ফেকার কিতাব যারা পড়েছেন তারাও জানেন, আলেমরা আমাদের এই কথাটি অন্তত বুঝেন। কালু মানে তারা বলেছেন শক্তিশালী মন্তব্য, আর কিলা মানে কেউ কেউ বলেছেন। অকিলা আর বলা হয়েছে, ওর শাব্দিক অর্থ হচ্ছে আর বলা হয়েছে, বলনেওয়ালা কে মানে উল্লেখযোগ্যই নাই। ফি লাইলাতিন নিসফি মিন শাবান, সেটা হচ্ছে শাবানের 15 তারিখে মৃতদের
যারা মারা যাবে তাদের বয়স লিখা হয়, ফায়ামহু আনাসান মিন দিমানিল আহিয়া, যারা জীবিত আছে জীবিতদের লিস্ট থেকে তাদেরকে নিয়ে গিয়ে তাদের নামগুলি লিখা হয়, দিওয়ানুল আমওয়াত, মৃতদের যে রেজিস্টার আছে তাতে লিখা হয়, এই কথা বলা হয়েছে। তাহলে সহি মত জানতে পারলেন তাফসিরকারদের, ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির তাফসির কথা বললাম, এমনকি ইমাম আলুসি রুহুল মানির লেখক তিনিও বলছেন, আগে উল্লেখ করেছেন যে লাইলাতুল কাদারে ভাগ্য লিখা হয় এক বছরের, আর তারপরে কিলা বলে কেউ কেউ বলেছেন বলে উল্লেখ করেছে এই শাবানের কোন তারিখের কথা। সুতরাং সেটি নির্ভরযোগ্য নয় এবং সেটি সবচেয়ে বড় কথা কোরআন বিরোধী। আল্লাহ বলছেন কোরআন নাজিল করেছেন রমজানে, আল্লাহ বলছেন কোরআন নাজিল করেছেন লাইলাতুল কাদারে, আর আল্লাহ বলেছেন তৃতীয় জায়গায় যে বরকতের রাতে, তো বরকতের রাত আলাদা করে কি করে লাগাবেন আপনি? যদি তাই করেন তাহলে কোরআনে কারিমে তাহলে আল্লাহর কথায় দ্বন্দ্ব আছে, আল্লাহর কথায় দ্বন্দ্ব হইতে পারে? অমা কান রব্য কান সিয়ে, আল্লাহ বলছেন তোমার রব কোনদিন ভুলেন না, সুতরাং আল্লাহর কথাই দ্বন্দ্ব হতে পারে না। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির একটা বক্তব্য আছে, সেটা যদি একটু সময় থাকে তাহলে শোনে। আছে তারা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন অমিন হাজাল বাবে লাইলাতুন নিসফ মিন শাবান, এই নিসফ শাবানের রাত মানে পনেরো, তো শাবানের পনেরো তারিখের রাত, ফাকাদ রুবিয়া ফি ফাযলিহা মিন আল আহাদিস আল মারফুআতি ওয়াল আসার মা ইয়াক্তাযি আন্নাহা লাইলাতুল মুফাজ্জালা ওয়া আন্না মিন আস-সালাফ মান কান ইয়াকুসু বি সালাতি ফি ওয়া সাওম শাহর শাবান কাদ জাআ ফি আহাদিস সহিহা ওয়া মিন আল উলামা মিন আস-সালাফ মিন আহলি আল মাদিনাতি ওয়া গায়রি মিন আল খালাফ মান আনকারা ফাযলাহা ওয়া তা'ানা ফি আল আহাদিস আল ওয়ারিদাতি ফিহা কা হাদিস ইন্নাল্লাহ ইয়াগফিরু ফিহা লি আকসারি মিন আদাদি শা'রি গানাম মিন বানি কালাম ওয়া ক্বাল লা ফারকা বাইনা ওয়া বাইনা গায়রিহা। এখানে তিনি বলতে চেয়েছেন যে ওলামাদের ইখতিলাফ আছে যে এই শাবানের পনেরো তারিখের কোনো ফজিলত আছে কিনা, এ সম্পর্কে কিছু হাদিস বর্ণনা করা হয়েছে। যে হাদিস একটা, ওই হাদিস যে বললাম যে হাদিস থেকে হাসান বলেছেন আল্লামা নাসিরুল আলম, সেই হাদিস থেকে ইঙ্গিত করেছেন। তারপরে বলছেন যে সালাফদের কিছু লোকেরা এই রাত্রে একা একা নামাজ পড়তেন আর শাবান মাসের আমভাবে রোজা রাখতেন। অমিনাল ওলামাই মিনাস সালাফ, আর সালাফদের বেশ ওলামাই কেরামরা মিন আহলিল মদিনা, বিশেষ করে মদিনাবাসীরা ওয়াগাইরম অন্যান্য শহরের লোকেরা, এই কথাটি শুনেন ভালো করে। তার বলছে মিনাল খালাফ পরবর্তীকালেরও মান আনকারা ফাযলাহা, এই নিসফে শাবানের, শাবানের পনেরো তারিখের ফজিলত অস্বীকার করেছেন, তারা বলছেন না কোনো ফজিলত নেই। তাহলে হাদিস দিয়ে বর্ণিত হয়েছে যে হাদিসগুলি যাইফ হাদিসগুলো শুনাইলাম, আর এই মর্মে যে হাদিসগুলি এসেছে সেগুলির প্রত্যেকটি সম্পর্কে তারা সমালোচনা করেছেন, বলেছেন হাদিসগুলি সহি নয় ভিত্তিহীন। যেমন কালাব গোত্রের যত বকরি রয়েছে, বকরি ছাগলের লমের সংখ্যা পরিমাণ মানুষকে আল্লাহ মাফ করেন হাদিস, এই সব এই ধরনের হাদিসগুলি সবগুলিকে তারা অস্বীকার করেছে, এগুলি হাদিস সহি নয় বরং জয়ীফ জাল হাদিস। তারপরে এই মদিনাবাসীরা অন্যান্য আলমাই কেরামা তারা বলেছেন লা ফারকা বাইনা ওয়া বাইনা গায়রিহা, শাবানের পনেরো তারিখের রাত আর অন্য রাতের মাঝে কোনো পার্থক্য নেই। তারপরে তিনি বলেছেন ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ এর মত, আল্লামা নাসিরুদ্দিন আলবানীর মতে, যে এই রাতের ফজিলত আছে কার জন্য? যে ব্যক্তি মুশরিক নয় আর যে ব্যক্তি বিদ্বেষী নয় তার জন্য। এবং মুসনাদ ইমাম আহমদ থেকেও তিনি উল্লেখ করেছেন এই কথাটি। আর তারপরে বলেছেন যে এই রাতে আল্লাহ পাক মাফ করেন, এতটুকু তিনি বলেছেন। কিন্তু তারপরে বলছেন ফা আম্মা সাওমু ইয়াউমিন নিস মুফরাদান ফালা আসলা লাহু বাল ইফরাদুহু মাকরুহুন, তবে শুধু পনেরো তারিখের দিনে রোজা রাখা এর কোনো ভিত্তি নেই, বরং এটি হচ্ছে মাকরুহ অপছন্দনীয়। ওয়া কাযালিকা ইত্তিখাযু মাওসিমান, এটাকে উৎসবে পরিণত করা, শবে বরাত উৎসবে পরিণত করা, তুসনাউ ফিহিল আতএমাতু, এতে খাদ্য তৈরি করা, হালুয়া রুটি তৈরি করা, অতুজহারু ফিহি জিনাতু, এবং এতে সাজসজ্জা করা, ভালো অনুষ্ঠান করার জন্য আমাদের দেশে যে স্টেজ তৈরি করা ইত্যাদি, সব হিয়া মিনাল মাওয়াসিমিল মুহদাসাতিল মুবতাদিআ আল্লাতি লা আসলা লাহা, এগুলি হচ্ছে বিদাতী কাজ যার কোনো ভিত্তি নেই। ওয়াকাযালিকা, তারপর হচ্ছে অনুরূপ মা কাদ উহদিসা ফি লাইলাতিন নিসফ মিনাল ইজতিমাইল আম লিসসালাতিল আলফিয়াতি ফিল মাসাজিদিল জামিয়া, মসজিদে, জামে মসজিদে বা ওয়াক্তিয়া মসজিদে বা বাড়িতে বা বাজারে একত্রিত হয়ে আলফিয়া নামাজ পড়া। আলফিয়া নামাজ এর আগে বলেছি, আলফিয়া নামাজ মানে হাজারে নামাজ, এক হাজার রাকাত না, এক হাজার রাকাত নাই, হ্যাঁ একশো রাকাত নামাজ, আর প্রত্যেক রাকাতে দশ বার কুল আল্লাহ, অথবা অথবা আরেক রকম করে পড়ে, এক কথায় এক হাজার বার কুল আল্লাহ জুড়ে দিতে হবে, এক হাজার বার
কুল আল্লাহ পুরা করতে হবে। এই যে আলফিয়া নামাজ, এই বিদাতি নামাজ সম্পর্কে বলছেন কি তা শুনেন ইমাম তাইমিয়া, বলছেন ফাইন হাযাল ইজতিমা লিসালাতিন নাফিলাতিন মুকাইয়াদাতুন বিজামানিন ওয়া আদাদিন ওয়া কাদরিন মিনাল কিরাতে মাকরুহুন লাম ইউশরা। বলছেন যে এই একত্রিত হওয়া নফল নামাজ পড়ার জন্য বিশেষ সময় মানে শবে বরাতে, এই যে 15 শাবানে, আর তারপরে ওতে বিশেষ তরিকায় যে 1000 বার কুল আল্লাহ পড়ব ওয়া কাদরুন মিনাল কিরা মাকরুহুন, এটি হচ্ছে মাকরুহ। আর হানাফি ফিকার মাসলা বলছি, ফোকায় হানাফিদের ইত্তিফাক রয়েছে, ঐক্যমত রয়েছে, যদি কোনো ফিকার কিতাবে ফতোয়ার কিতাবে মাকরু বলা থাকে তাহলে তার মানে হচ্ছে মাকরু তাহরিম, মাকরু তাহরিম মানে হারাম, জায়েজ নয়। লাম ইউশরা, তার বলছেন শরীয়তে এর প্রমাণ নেই, লাম ইউশরা মানে শরীয়তে নেই। ফাইনাল হাদিস আল ওয়ারিদা ফি সালাতিল আলফিয়াতে মওযুউন বিত্তিফাকি আহলিল ইলম বিল হাদিস, বলছেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যে সালাতে আলফিয়া সম্পর্কে যে হাদিস বর্ণনা করা হয়েছে মুহাদ্দিসিনদের ঐক্যমতের ভিত্তিতে মানে সর্বসম্মতিক্রমে এই হাদিস হচ্ছে মওযুউন, জাল হাদিস, জাল হাদিস। কিতাব হচ্ছে ইক্তিজাউস সিরাতিল মুস্তাকিম ওয়া মুখালাফাতু আসহাবিল জাহিম, আমার কাছে আরবিতে কিতাব আছে, আরবিতেই কিতাব আছে, তরজমা হয়নি। পৃষ্ঠা নম্বর হচ্ছে 302। তো আলফিয়া নামাজ অথবা রাত্রে সবাই সকলে সম্মিলিত হওয়া, ধুমধাম করে ওয়াজ মাহফিল করা বা নফল পড়া, যতগুলি কাজ রয়েছে, খাদ্য তৈরি করা, সবগুলির কথা বলি আমি তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহ, এগুলি বিদাত। আজকে থেকে প্রায় 600 বছর আগে, 600 বছর প্রায় হয়ে যাচ্ছে, 600 বছর আগে ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহ শাম দেশের কথা, দামেস্কে তিনি থাকতেন, দামেস্কের কথা বলছেন, আর শাম সিরিয়া বিদাতি দেশ, এই দেশে তখন এই বিদাত ছিল খাবার তৈরি করা আর ধুমধাম করা, উৎসব করা, সতর্ক করেছেন সেই জামানার লোকদেরকে এবং কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবে তাদেরকে যে এগুলি হচ্ছে মাকরুহ, লাম ইউশরা, শরীয়তে এর কোনো প্রমাণ নেই। আল্লাহ পাক যেন আমাদেরকে হক কথা বোঝার তৌফিক দান করেন এবং তার প্রতি আমল করার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, নেক আমলের যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সুন্নত মোতাবেক চলার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সুন্নত মোতাবেক তাহাজ্জুদ পড়া যেন তৌফিক দান করেন। যেসব ভাইরা নফল ইবাদত বন্দেগীতে আগ্রহী আল্লাহ পাক তাদেরকে যেন তাহাজ্জুদ পড়তে তৌফিক দান করেন। বিদাত থেকে আল্লাহ বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক সাধারণভাবে শাবান মাসে যে রোজা রয়েছে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কিরকম কি বুখারি কোনটা? ও আচ্ছা, একদিন দেখিয়েছি শুধু, ওটা শেষ করার জন্য নয়, ওটা ওই একদিন দেখিয়েছি যেটা আমাদের বিষয়ের সাথে সম্পর্ক ছিল। বেতরের নামাজ সম্পর্কে প্রশ্ন করেছেন এক ভাই, কিন্তু আসলে সময় তো কম, বেতরের একটা লিফলেট আছে, লিফলেটটা দেবো, সংক্ষেপে বলি বেতরের নামাজ সর্বনিম্ন 1 আর সর্বোর্ধে 11 রাকাত পর্যন্ত, 11 রাকাত পর্যন্ত, যেটা তাহাজ্জুদ, তাহাজ্জুদ আর বেতর একই জিনিস। বেতর মানে বেজড়, আসলে ওটাকে তাহাজ্জুদ থেকে বেজড় করে দেওয়া হয় বেতর। তাহলে সর্বনিম্ন 1 যখন পড়বেন, 1 পড়ার তরিকা খুব সহজ, 1 রাকাত আলাদা করে বেতর পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় 1 পড়তেন, 2 2 2 2 করে পড়ে শেষখানে 1 পড়তেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুমও এরকম করেছেন, সালাতুল লাইলে মাসনা মাসনা, রাতের নামাজ 2 2 করে পড়ো, ফাইজা খাশি আহাদুকুম সুবহা, তারপরে তোমাদের যখন ভোর হয়ে যাওয়ার, সকাল হয়ে যাওয়ার, ফজর হয়ে যাওয়ার আশঙ্কা হবে, সাল্লা রাকাতান ওয়াহিদা, সাল্লা রাকাতান ওয়াহিদা, 1 রাকাত নামাজ পড়ে নাও, তু তেরো মাকাদ সাল্লাই, সারা রাত যে নামাজ পড়লে সবগুলি বেজড় হয়ে গেল, 2 2 2 2 যত পড়েছিলে 1 পড়ার পরে সবগুলিকে বেজড় বানিয়ে দিলে। এই হচ্ছে বেতর পড়ার উদ্দেশ্য, যে সারা রাতের যত নামাজের সবগুলিকে বেজড় বানিয়ে দাও, সন্ধ্যা থেকে নিয়ে মাগরিবের পর থেকে শুরু করে। মাগরিবটাকে বিতরুন নাহার বলা হয়েছে, সারা দিনে যত নামাজ পড়লে 2 2 2 2 2 আর মাগরিব 3 পড়ে বিতরুন নাহার, দিনের দিনের নামাজকে বেজড় করে দিল। ইন্নাল্লাহ বিতরুন, ইন্নাল্লাহ বিতরুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজড় এবং বেজড়কে ভালোবাসেন, এই জন্য দিনেরও নামাজ বেজড় আর রাতেরও নামাজ বেজড়। এই জন্য 1 রাতে 2 বার বেতর পড়তে নিষেধ করা হয়েছে, কারণ 2 বার যদি বেতর পড়ে বেজড় বেজড় কি হয়ে যাবে, জোর হয়ে যাবে, নিষেধ করা হয়েছে। লাভ ইতরা না দিলেই না, নবী বলছেন যে 1 রাতে 2 বার বিতর নেই, একটা লোক বিতর পড়ে শুয়ে গেছে আর তারপরে ঘুম ঘুম হয় না বা ঘুম ভেঙে গেছে, তার যদি পড়ো আবার বিতর পড়তে চায় না, নিষেধ, বেতর পড়ি না, জোড়া জোড়া পড়ে। এখন তাহলে বেতর 1 রাকাত পড়াইতে হচ্ছে শ্রেয় উত্তম,
তিন রাকাতও পড়তে পারেন, পাঁচও পড়তে পারেন, সাতও পড়তে পারেন, নয়ও পড়তে পারেন, এগারো পড়তে পারেন, একসাথেও পড়তে পারেন, ভেঙে ভেঙে পড়তে পারেন। তিন পড়া নিয়ে বেশি মাথা খারাপ, কারণ জৈব দুর্বল ওই তিনের তরিকা যে শিখে আছেন সেটাকে সংশোধন করতে হবে। তিন পড়লে উত্তম তরিকা, উত্তম তরিকা দুটি, একটি হচ্ছে দুই পড়ে সালাম ফিরে দেন তারপরে এক পড়েন, যেমন এখানে রমজান মাসে পড়া হয়, তাই না? এই তিন পড়ার একটা তরিকা। আর একটা তরিকা তিন পড়ার, একসাথে তিন পড়েন, এক রাকাত, দুই রাকাত, তিন রাকাত সরাসরি উঠে যান, দুই রাকাত পড়ে তাসাহুদে বসবেন না, এইভাবে একসাথে তিন রাকাত পড়েন বিনা তাসাহুদে, বিনা আত্মাহিয়াতে, শেষখানে আত্মাহিয়াত পড়েন। আর কুনুত আছে, কুনুত রুকুর আগেও করা যেতে পারে, রুকুর পরেও করা যেতে পারে, ওর জন্য তকবীর দেওয়ার দরকার নেই, সূরা শেষ হলে পড়ে নেন অথবা রুকুর পরে পড়েন, দুটোই জায়েজ রয়েছে, দুটোই প্রমাণিত। এই হচ্ছে তিন রাকাত পড়ার দুটো তরিকা সুন্নত সম্মত। তৃতীয় তরিকা যেটা হানাফি ভাইরা পড়ে সেটি জয়ীব, কোন সহি হাদিসে নেই, সহি হাদিসে নেই, সেটা হচ্ছে মাগরিবের মতো করে পড়া, দুই রাকাত পড়লো, পড়ার পর আত্মাহিয়াত বসলো, আত্মাহিয়াত পড়লো তারপরে উঠলো, মাগরিবের মতো সেম সেম, তারপরে উঠে আর এক রাকাত পড়লো, আর এক রাকাত পড়ে আবার তাকবীর দিল, তাকবীর দেওয়ার পরে কনত পড়লো। তো এখানে এই তরিকাতে দুটো দুর্বলতা, একটা দুর্বলতা হচ্ছে মধ্যখানে দুই রাকাতের পর আত্মাহিয়াত পড়া, এটা যঈফ, ভিত্তিহীন, সুতরাং এটা করবেন না। আর একটি হচ্ছে এই যে তকবীর দেওয়া, এরও কোনো প্রমাণ নেই, যেমন সূরা শেষ হলে তেমনই আপনি পড়ে আল্লাহুম্মা হাদিনা ফিমান হাদাইতা, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, যেটা যেকোনো দুটি বা দুটোই একসাথে পড়তে পারেন কোনোতের। তারপরে আরেকটি মাসলা শুনে, দুটি ভুল তো হইল, তাই না? তৃতীয় ভুল হচ্ছে হানাফি মাযহাবের যে তারা কুনুত পড়াকে, বেতরের কুনুতের দোয়া পড়াকে ওয়াজিব মনে করে, সেটা বলে এটি হচ্ছে সুন্নত। কারণ ওয়াজিব হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না, অথচ নবী সাল্লাম থেকে বেশ কিছু সময় প্রমাণিত যে তিনি মাঝে মাঝে কুনুত ইচ্ছা করে ভুলে গিয়ে না ইচ্ছা করে ছেড়ে দিতেন। যেহেতু হানাফি মাযহাবে বেতরের কুনুতকে ওয়াজিব করে দেওয়া হয়েছে, সেজন্য কুনুত যদি কেউ ভুলে যায় তাহলে তারা সহসিজদা করে। তাহলে এই বেতরে হানাফি ভাইদের বেতরে তিনটি ভুল, একটি হচ্ছে মাগরিবের মতো করে আত্মাহিয়াত পড়া দুই রাকাতের পরে, দুই নম্বর হচ্ছে সূরা পড়া সূরা ফাতিহা আর একটি সূরা পড়ার পরে একটা তকবীর দিয়ে তারপরে কুনুত পড়া, তিন নম্বর ভুল হচ্ছে কুনুতকে ওয়াজিব মনে করা, আর কারো যদি ছুটে যায় তাহলে সহসিজদা করা। এই তিনটি ভুল ছেড়ে দেন তাহলে বেতর সহি হয়ে যাবে। হ্যাঁ, ওটা তো আছে এই ভেতরে, তিন তিন রাকাত ভেতরে ভুল বলছি। এগুলো কোনো দলিল নয়, জৈব দলিল না, এগুলো বিদাতিদের জাহেলদের কথা, যে কেউ যদি কোনো না পারে তাহলে কি করবে, তিনবার কুল পড়বে, এগুলো জাহেলদের, এগুলো হানাফি ফেকার কথা নাই, এগুলো জাহেলদের কাজ। হানাফি ফেকাদের যেটি আছে এই তিনটে ভুল, হানাফি ফেকাতেই ভুল আছে তিনটি, আর বাকি জাহেলদের ভুল আরো দুটি আমাদের ভাইরা বললো, যে যদি কারো কোনো মুখস্থ না হয় তিন কুল পড়ো, মানে তিনবার সূরা ইখলাস পড়ো, এই জাহেলদের ভুল, এটা কোনো ফেকার কিতাব নেই তাদের। আর একটা কথা বলো যে এক রেখাকে তারা অস্বীকার করে, তো আগেই বলেছি যে তারা এক রেখাকে মানেই না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আও তারা দেওয়া হেদা এক রেখাত বেতর পড়েছেন, এক রেখাত বেতর পড়েছেন, বহু হাদিস বুখারি করেছে, তা বুখারির হাদিস আমল করার জন্য কিসের জন্য? অথচ ওই আজিজুল হক সাহেবের যে বুখারি তার মাঝে শুধু ভূমিকাতে লেগেছে যে সমস্ত হাদিসের মধ্যে সবচেয়ে সহি হাদিস হচ্ছে বুখারি, শুধু বলার জন্য, হ্যাঁ আর কাজের সামান্য কিছু। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হ্যাঁ, বেতরে নামাজ ওয়াজিব নয়, এটি আরেকটি ভুল, বেতরে নামাজের হুকুম সম্পর্কে ভুল। হানাফি মাযহাবে বেতরে নামাজ ওয়াজিব, বেতরে নামাজ সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব নয়, তাদের কাছে যেহেতু ফরজ ওয়াজিব পার্থক্য আছে সেই জন্য হয়তো ওয়াজিব করেছে, কিন্তু ওয়াজিব নয়। আসলে হাদিসে এসেছে আল বিতরু লাইসা বিহাতমিন, বেতর ওয়াজিব ফরজ নয়, ওয়াজিব নয়, ফরজ নয়, সুন্নত বেতর, কিন্তু সুন্নতে মুআক্কাদা, বেতর কেউ ছাড়লে গুনাহগার হবে। অন্য অন্য সুন্নতের চাইতে বেশি তাগিদ আছে, জোহরের সুন্নত কেউ ছাড়লো, ফজরের সুন্নত ছাড়লো, তার চাইতে বেশি গুরুত্ব হচ্ছে বেতরের। সুতরাং বেতরের বেতর হচ্ছে সুন্নতে মুআক্কাদা, তার মানে এই না যে কেউ ছেড়ে দেবে, ছাড়লে গুনাহগার হবে, যে এবং কারো ছুটে গেলে জোড়া করে দিনে পড়ে নেবে, জোড়া করে দিনে জোহরের আগে পড়ে নেবে। সহি হাদিস নাই, সহি নাই বলছেন, ওটার মানে হচ্ছে যে আছে এই যেমন গোসলে আমল জুমাতে ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, জুমার দিনের গোসল করার পরে প্রত্যেক সাবালকের জন্য ওয়াজিব, এর মানে কি? সাবিতুন মুআক্কাদাতুন, এর অর্থ।
Thank you.